স্থপতি, মুক্তিযুদ্ধের রূপকার, বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছে ডক্টর প্রফেসর ওবায়দুল্লাহ বাকি, ফেরদৌসি ফাতেমা রহমান ফাউন্ডেশন, ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট গোপালগঞ্জ, প্রফেসর ওবায়দুল্লাহ বাকি স্যারের পক্ষ থেকে এবং তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের যে এই মহতী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। রেকর্ডিং ইন প্রোগ্রেস। জাতির জনকের প্রতি, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে বাঙালির জাতির নামে কোনো জাতি থাকতো না, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ থাকতো না। আমরা অনেক ভাগ্যবান যে তার মতো একজন নেতা পেয়েছিলাম, যে নেতার জন্য আমরা আজ পৃথিবীর বুকে গর্বিত জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি, যার জন্য আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম সত্তা। আমরা আবার আরেকদিকে দুর্ভাগ্যবান, আমরা আমাদের এই মহান নেতাকে বেশি দিন আমরা আমাদের কাছে পাইনি, মাত্র স্বাধীনতার পর মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। যাই হোক, আজকে আমাদের একটি বড় প্রোগ্রাম, অনেক বক্তা রয়েছেন, যার জন্য ভূমিকা আমরা আর বড় করব না। এখানে প্রথমে আমরা শুরু করব ওয়েলকাম অ্যাড্রেসের মাধ্যমে। ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য আমি আহ্বান করছি, আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ বাকি, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের অনারেবল চিফ গেস্ট শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ, এবং প্রিন্সিপাল ওরেটর হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর AFM রুহুল হক MP, ফর্মার হেলথ মিনিস্টার, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, উনি আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন প্রাক্তন সভাপতি এবং সফলভাবে উনি সাচিবকে পরিচালনা করেছিলেন, এবং স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন আমাদের একজন প্রিয় নেতা, চিকিৎসক সমাজের অহংকার এবং একজন MP প্রফেসর ডক্টর হাবিব এমিল্লাত MP, চেয়ারম্যান হেলথ অ্যাডভাইজরি গ্রুপ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। স্পেশাল গেস্ট হিসেবে আরও থাকবেন আমাদের চিকিৎসক সমাজের অহংকার এবং অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, যিনি BMA মহাসচিব ছিলেন এবং একজন রাইজিং কলামিস্ট এবং আমাদের একজন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, এবং বর্তমানে বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় যা জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত, যাকে আমাদের আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন মনে করে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন আমাদের আমাদের শ্রদ্ধেয় নেতা এবং আমাদের শিক্ষক প্রফেসর ডক্টর শারফুদ্দিন আহমেদ। আরও উপস্থিত থাকবেন স্পেশাল গেস্ট হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সেক্রেটারি জেনারেল স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যিনি আমাদের সাচিবের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা, বর্তমানে আমরা সবাই তার প্রতি শ্রদ্ধা আমরা পোষণ করি, একজন অকুতোভয় মুজিব সৈনিক আমাদের আব্দুল আজিজ ভাই। আরও উপস্থিত থাকবেন স্পেশাল গেস্ট হিসাবে শেখ মোহাম্মদ হাসান ইমাম, ডিরেক্টর হাসান ইমাম, সরি একটু আমি দেখে নিচ্ছি, শেখ মোহাম্মদ হাসান ইমাম, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস। আর আরও থাকবেন মিসেস শাহিদা সুলতানা, ডেপুটি কমিশনার গোপালগঞ্জ। স্পেশাল গেস্ট হিসেবে আরও আছেন ডক্টর সুজাত আহমেদ, সিভিল সার্জন গোপালগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাথেন, প্রেসিডেন্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, USA কমান্ড। আমি
অনুষ্ঠান এখন শুরু করতে চাচ্ছি। প্রথমেই আমাদের ওয়েলকাম অ্যাড্রেস দিবে আবু ওবায়দ মোহাম্মদ শরীফুল্লাহ জিম, ডিরেক্টর ফাইন্যান্স, প্রফেসর ডক্টর আবু ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাতেমা রহমান ফাউন্ডেশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট। আবু ওবায়দ মোহাম্মদ এম শরীফুল্লাহ জিম, ধন্যবাদ মডারেট সাহেব ডক্টর নাজিরুদ্দিন মোল্লা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে জন্ম নিত না আমাদের এই বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম প্রয়াণ দিবসের স্মরণে গোপালগঞ্জের প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাতেমা রহমান ফাউন্ডেশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল কর্তৃক আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি, প্রধান বক্তা, সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ, বিজ্ঞ আলোচক বৃন্দ, উপস্থাপক ও মিডিয়া পার্টনার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের মতো কীর্তিমান ও বাংলার সূর্য সন্তানদের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ ও অভিভূত। এই স্মরণ সভায় আপনাদের মূল্যবান সময় দান করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুস্বাগতম সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত এমপি, উনি করোনায় আক্রান্ত, তারপরেও যে উনি এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকে এই অনুষ্ঠানে তার যেহেতু তিনি অসুস্থ সেজন্য ওনাকে সর্বপ্রথম আমরা তার মুক্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি প্রফেসর ডক্টর হাবিব মিল্লাত স্যার আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয়, আমাদের চিকিৎসক সমাজের অভিভাবক, চিকিৎসক সমাজের নেতা জনাব প্রফেসর ওবায়দুল্লাহ বাকি উপস্থিত আছেন আমাদের মধ্যে। আসলে চেনা প্রিয় মুখ অনেক আমার মাঝখানে আছেন। আমাদের প্রিয় বড় ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর শরফুদ্দিন আহমেদ, আছেন অধ্যাপক আব্দুল আজিজ, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী মহাসচিব, এবং আরো মুক্তিযোদ্ধা সহ অনেকেই জয়েন করেছেন। তাদের সকলকেই এই শোকের মাসে বিনম্রভাবে স্মরণ করছি। আজকে জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিনাসা মুজিব সহ 15ই অগস্টের কালরাত্রিতে যাদেরকে আমরা হারিয়েছি, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং করোনাকালীন সময়ে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং বিজ্ঞ ব্যক্তিদের আলোচনায় সম্পৃক্ত করার জন্য। কারণ আমরা অতীতে দেখেছি, আমরা যখন কলেজে বা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম তখন ইতিহাস বিকৃত করা হয়েছে। আমরা কখনোই বঙ্গবন্ধুকে রেডিও টিভিতে কখনোই আমি শুনিনি, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের বীরত্ব গাধা, আমাদের সেই স্বাধীনতা সংগ্রাম, আমাদের সেই ভাষা আন্দোলন সম্বন্ধে আমরা কোনো কিছু জানতে পারিনি। আমরা সেই সময় কালো সময়টিতে আমাদের জীবনটি পার করেছি। আজকে গত 12 বছর, 12.5 বছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশে উন্নয়নের মহাসড়কে তিনি সেই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে 2041 সনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। সাথে সাথে যারা যে কোনো ধরনের অন্যায় অপকর্ম অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনেছেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, অন্তত 4 দশক পরে হলেও বঙ্গবন্ধুর সেই আত্মস্বীকৃত খুনিদের বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের রায় প্রদান করা হয়েছে এবং আংশিকভাবে কয়েকজনের ফাঁসি কার্যকর করে আমরা জাতি কিছুটা কলঙ্কমুক্ত হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি করি, এখনো যে কয়জন খুনি দেশের বাইরে লুকিয়ে আছে তাদেরকে যে কোনোভাবে দেশে এনে তাদের রায় কার্যকর করা হোক,
তাহলে অন্তত ভবিষ্যতে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার সম্পৃক্ততা হওয়ার চেষ্টা করেন তারা অন্তত সেই হবে না, এবং বাঙালি জাতি শান্তি পাবে যে জাতির পিতার হত্যাকারীরা বাংলাদেশে থেকে বা তারা শাস্তির বাইরে যেতে পারে নাই। আপনারা জানেন বঙ্গবন্ধু পরবর্তীকালে জননেত্রী শেখ হাসিনাকে মারার জন্য 21 বার প্রচেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলার অসীম রহমত যে জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং ইনশাল্লাহ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, পৃথিবীর রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির দিকেও নজর রাখতে হবে, কারণ ঘাপটি মেরা এই গ্রুপটি কিন্তু 21শে আগস্ট ঘটিয়েছিল, 17ই আগস্ট ঘটিয়েছিল, 10 ট্রাক অস্ত্র কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছিল এই তারেক জিয়ার থেকে শুরু করে তার অনুসারীরা। সুতরাং তাদের দিকে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতেই হবে, কারণ তারা চায় না সেই যে 71-এর পরাজয় তারা এখনো ভুলতে পারে নাই, তারা যায় বাংলাদেশকে এখনো সেদিকেই টেনে নিয়ে যেতে, চায় তালেবানি রাষ্ট্র বানাতে। বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্ব যেমন দেশকে স্বাধীন করেছে, তেমনি ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজির আমাকে একটু দিও, এরপরে আমি একটু অন্য একটা ওয়েবিনারে যাব। থ্যাংক ইউ মিল্লাত, থ্যাংক ইউ আজির। আমাদের আরেকজন স্পেশাল গেস্ট, যার কথা আমি যদি তার বিভিন্ন কর্মকাণ্ড এবং বিভিন্ন জায়গার পদবি তার রাজনৈতিক জীবন বলতে যাই হয়তো আমার আধা ঘন্টা সময় লেগে যাবে। যে চিকিৎসক সমাজের অহংকার, যিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমরাও কিছু অংশীদার হতে পেরেছি তার সাথে, রাজপুতের একজন পরীক্ষিত মুজিব সৈনিক, লড়াকু মুজিব সৈনিক, যার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই রাজপথ কাঁপিয়েছি, যিনি তিনি আর কেউ নন, তিনি চিকিৎসক সমাজের একজন মধ্যমণি, উজ্জ্বল নক্ষত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণকারী এবং জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, যিনি নির্বাচিত বিএমএর মহাসচিব ছিলেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পোস্টে উনি এখানে কর্মরত ছিলেন এবং বর্তমানে সর্বোচ্চ যে পোস্টটি সেই পোস্টটি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত বিশ্বাস, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং একজন আস্থাভাজন হিসাবে তার নিজের লোক বলে ঘোষণা করে উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানে ভাইস চ্যান্সেলর পদে তাকে নিয়োগ দিয়েছেন এবং যেভাবে উনি কাজ করে যাচ্ছেন, সবাই বলে যে মর্নিং শোজ দ্য ডে, আমরা সেটাই দেখতে পাচ্ছি ওনার নেতৃত্বে। অতি অল্প সময়ের ভিতরেই এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে আমূল পরিবর্তন হয়েছে এবং উনি যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন, অর্থাৎ বঙ্গবন্ধুর যে মূলনীতি ছিল আত্মশুদ্ধি, একজন আত্মশুদ্ধ মানুষ হিসাবে আমরা তাকে ইতিমধ্যে দেখেছি, সে আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষক, আমাদের নেতা, আমাদের অভিভাবক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সারফুদ্দিন আহমেদ স্যার এখন বক্তব্য রাখবেন। স্যার প্লিজ। ধন্যবাদ ডক্টর নাজির উদ্দিন মোল্লা। আজকের এই জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ বাকি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সবার অভিভাবক শেখ কবির হোসেন, কবির চাচা, উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে যোগদান করবেন। আজকের মুখ্য আলোচক প্রফেসর আফম রুহুল হক এখানে উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত এমপি, আমার আর একজন নেতা প্রফেসর এম এ আজিজ, যিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী মহাসচিব, এখানে উপস্থিত আছে কানুদা সহ করতেছে জানি, এ তো একটা বিরাট লোক দেখতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা দাদা, এই আমি কইলাম যে আমি আগে বক্তৃতা দেবে। ও আচ্ছা, তাহলে আপনি দেন, আপনি দেন, আমি তার আপনার পরে দেব। ঠিক আছে চাচা, তুমি দাও। আমি একদম শেষ করে সংক্ষেপে বলবো চাচা। তো আজকের জি আজকের এই জাতীয় শোক দিবসের এই আলোচনা সভায় আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলত নেসা মুজিব সহ 75-এ শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে 2004 সালের 21শে আগস্ট
যারা শাহাদত বরণ করেছেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, এবং সকল মুক্তিযোদ্ধা যারা শাহাদত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু স্কুল জীবন থেকে বঞ্চিত মানুষের জন্য, বঞ্চিতদের জন্য তার সংগ্রাম শুরু করেন এবং কলকাতার ইসলামিয়া কলেজে পড়াকালীন সময়ও তিনি মুসলিম হিন্দু রাইটের সময় তার যে নেতৃত্ব এবং নিখিল তখনকার ছিল নিখিল বাংলা ছাত্রলীগ, তার নেতৃত্ব উনি দিয়েছিলেন। শেখ আশরাফ আলী স্যার আমাদের সার্জন, উনি বলছিলেন যে তখন আমরা সে বঙ্গবন্ধুর কাছে গিয়ে তারা রেশন পাচ্ছিল না, হোস্টেলে থাকতে পাচ্ছিল না, সেই ইসলামিয়া কলেজে গিয়েও বঙ্গবন্ধুর সুবিধা তারা পেয়েছেন। বঙ্গবন্ধু মহান ভাষা আন্দোলনে তার যে অবদান আমরা জানি, যে উনি জেলখানায় থেকেও তার সাথে তখনকার নেতৃবৃন্দ সমস্ত পরামর্শ নিয়ে এই ভাষা আন্দোলনের ঝাঁপিয়ে পড়েন, এবং উনি 1954 সালে সেই যুক্ত ফ্রন্টের আমলেও যা ক্ষমতা ছেড়ে, অর্থাৎ যেখানে এদেশের মানুষের মুক্তি নেই সেই ক্ষমতা উনি থাকতে চান না, যেখানে দেশের মানুষের মুক্তি ছিল সেখানে ফিরে এসেছেন। 66 সালে বঙ্গবন্ধু যে 6 দফার মধ্যে তখনই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দুটো মুদ্রা থাকবে বলেছেন, এর মানে কি তখনই তিনি এদেশ আলাদা করতে চেয়েছেন পাকিস্তানিদের কাছ থেকে। এমন কি উনি 68 সালে তাকে কিন্তু হত্যা করার জন্য রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু একটা মামলা করে, আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু হিসাবে সেই মামলাটি পরিচালিত হয়। 7ই মার্চের যে ভাষণ, তাতে যদি আমরা বলি যে তোমরা কেউ খাজনা ট্যাক্স দেবে না, কেউ অফিসে যাবে না, বিরোধী দলের কোনো নেতা পৃথিবীর ইতিহাসে আছে যে এই কথাগুলো কোনোদিন কোনো দেশের মানুষকে বলার সাহস করেছে? 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন, ওই দিন তাকে বোমারু বিমান আকাশে উঠছিল এবং তখন ইচ্ছা করলে তিয়েনমেন স্কোয়ারের মতো যদি হত্যাযজ্ঞ চালানো হতো তাহলে আমরা আজকে আর এই পজিশনে থাকতাম না। বঙ্গবন্ধু সেই 7ই মার্চেই ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করেছিলাম আমরা, লাঠি বাঁশের লাঠি সহ মানুষ কিন্তু সেইভাবে এগিয়ে গিয়েছিল। আর 72-এর 10ই জানুয়ারি দেশে ফিরে এসে বঙ্গবন্ধু বঙ্গমাতাকে দেখতে তখনকার পিজি হাসপাতালে এসেছিলেন। তখন শেখ নুরুল ইসলাম এবং শেখ আশরাফ আলী স্যার বঙ্গবন্ধুকে বলেছিল যে তখন বিসিপিএসটা প্রতিষ্ঠা করার জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন। বঙ্গবন্ধু বিসিপিএস প্রতিষ্ঠা করেছিলেন, বিএমআরসি করেছিলেন, বিএমডিসি করেছিলেন, এমনকি তিনি নিউট্রিশন ইনস্টিটিউট সহ আইপিএস এর প্রতিষ্ঠাও করেছিলেন, তখনকার স্যালাইন তৈরির যে প্রজেক্ট সেটাও করেছিলেন। বঙ্গবন্ধু আমাদের চিকিৎসকদেরকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন দ্বিতীয় শ্রেণী থেকে, এবং বঙ্গবন্ধু তখনই গরিব মানুষের জন্য টিএইচসি বা থানা হেলথ কমপ্লেক্স করেন, আর বঙ্গবন্ধু কন্যা আজকে কমিউনিটি ক্লিনিক করে মানুষের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিয়েছেন। আজকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে এখন 110টি মেডিকেল কলেজ, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য সেই $99 পার ক্যাপিটা ইনকাম থেকে $2,270 উন্নীত করেছেন। আজকে আমরা উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশ পৃথিবীর কাছে মাথা উঁচু করে অবস্থান করছে। এই অবস্থায় আমরা মনে করি যে আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সবার বিচার এখনো সম্পন্ন হয়নি, যারা দেশের বাইরে আছে তাদেরকে এনে আমাদের তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে, এবং 75-এর সেই খুনি চক্র খন্দকার মুস্তাক এবং জিয়াউর রহমান, এবং 2004 সালের 21শে আগস্টের সেই হত্যাকাণ্ডের মূল হোতা খালেদা তারেক, এদের সবার কিন্তু বিচার হওয়া উচিত। এর জন্য আমি মনে করি একটি কমিশন গঠন করা উচিত, এবং এবারকার এই জাতীয় শোক দিবসে আমরা এই কামনাই করব যেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি, এবং পর্দার আড়ালে থেকে যারা এই খুন করেছিল তাদের মুখোশ উন্মোচন করে মরণোত্তর তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থাও যাতে করা যায় তার ব্যবস্থা করা উচিত। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।
প্রফেসর সারবদ্দিন আহমেদ স্যার, আমি এখন প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি আমাদের প্রধান অতিথির কাছে যে ওনার তারা আছে, যার জন্য আগে যাওয়া উচিত ছিল, আমাকে ক্ষমা করে দিবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার উপস্থিতি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন, যিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শেখ পরিবারের একজন সদস্য এবং প্রধানমন্ত্রীর ও ঘনিষ্ঠ সহচর বা মিস্টার শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ, আমাদের মুরব্বী শেখ কবির হোসেন স্যার, প্লিজ আপনার বক্তব্য রাখার অনুরোধ করছি। মানে প্রধান অতিথি আবার প্রেসিডেন্ট, এই দুজনকে কোনো সময় মিউট করতে হয় না, বুঝলেন? আপনি তো মডারেটর, আপনি করতেছেন না? না না, এটা আমি করতেছি না স্যার। যেই করুক তার বলে দিবেন যে কোনো প্রোগ্রামে দুইজনকে সবসময় ওপেন রাখতে হয়, তারা ইচ্ছে করলে মিউট করবে, ইচ্ছে করলে আনমিউট করবে। হ্যাঁ, এটাই নিয়ম, রাষ্ট্রীয় করতেছি স্যার, এগুলো জানা দরকার। যাই হোক, আপনি তো একজন রিটায়ার্ড প্রফেসর না ইউনিভার্সিটি? জি স্যার, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি স্যার। হ্যাঁ, তা এর জানেন না কেন? এখন জানা স্যার, আমি স্যার আমি তো করতেছি না, এটা স্যার, এটা স্যার করতেছি রাষ্ট্রীয় পক্ষ থেকে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই শোক সভার প্রিজাইডিং অফিসার প্রফেসর ডক্টর মোল্লা উবায়দুল্লাহ বাকি, যিনি ফেরদৌসী ফাতেমা রহমান ফাউন্ডেশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান, প্রধান মানে কি, এর এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সবকিছুই আমার চাচা। আমাদের প্রিন্সিপাল অরেটরের নাম আছে এখানে, উনি আছেন কিনা জানি না, আমাদের সাবেক মন্ত্রী, হেলথ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর AFM রুহুল হক। আমাদের মিল্লাত সাহেবের, ডক্টর মিল্লাতের বক্তব্য একটু শুনছিলাম, এসে তো চলে গেছে মনে হয়। তারপরে আমাদের মেডিকেল এই না না তুমি আসো, তোমার বক্তব্য একটু শুনছি। তোমার আমি কোভিড আক্রান্ত না? না, হ্যাঁ, কোভিড আক্রান্ত। আরে বাবা, পাঁচ দিন হইছো? পাঁচ দিন চলছে মাত্র। হ্যাঁ, আপনি আসবেন দেখে আসছি। না না, ঠিক আছে, ঠিক, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করি ভালো হয়ে যাবে। তোমার মতন ভালো লোক খারাপ হইতে পারে, ইনশাআল্লাহ ভালো হবে। আমাদের ভিসি সাহেব আছেন, প্রফেসর ডক্টর শরফুদ্দিন আহমেদ, এবং অন্য অন্য প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত লার্নেড স্পিকারবৃন্দ, আসসালামু আলাইকুম, এবং যারা সংযুক্ত আছেন এর সঙ্গে তাদের সবাইকে আমার সালাম। আসলে আমার সাথে বিসি গোপালগঞ্জ আছেন যে আপনারা? হ্যাঁ, এটা সুলতান বিসি গোপালগঞ্জ, বিসি হিসাব আছেন নাকি? সংযুক্ত আছেন সাংবাদিক সাংবাদিক ভাই বোনেরা, এবং যারা এটা শুনতেছেন বা সংযুক্ত আছেন বা ফিজিক্যালি উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এই আগস্ট মাসে ভোরে আমরা মানে তাকে স্মরণ করি, এইটাই আমার কাছে খুব কষ্ট লাগে আর কি। এই শাহাদাত মাস, এই আগস্ট মাস বসে স্মরণ করি, তারপরে কি আমরা তাকে ধারণ করি? আমরা ধারণ করি, আমরা কত বড় বড় কথা বলি, হ্যাঁ, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, বঙ্গবন্ধুর সৈনিক আমরা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, এই সব কিছু বলি। বঙ্গবন্ধু আমি শেখ কবির হইতাম না, অমকে অমক ডিসি সব বলবে, আমি ডিসি হতাম না, সবাই এরকম বলে, কিন্তু আসলে কয়জন আমরা ধারণ করি এটা, এবং কয়জন তা প্রয়োগ করি, তার আদর্শ কয়জন আমরা ধারণ করি, কয়জন প্রয়োগ করি, আর বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার জন্য কি করছেন এটা বলার অবকাশ নাই। এটা বলে বলতে গেলে বলতে হয় যে আবার শিখানো আর কি, কারণ বঙ্গবন্ধু না আসলে বাংলাদেশ হতো না, বঙ্গবন্ধু বাংলাদেশ, এটা তো অবশ্যই, এটার কোনো অল্টারনেট কিছু ছিল না। কেন তারা
কেন যারা আমাদের এখনো বলা লাগে এইটা যে বঙ্গবন্ধু এই করছিলেন, অমুক প্রাণ বঙ্গবন্ধু এত দিন জেল খাটছেন, 4782 দিন জেল খাটছেন, বঙ্গবন্ধু পাকিস্তান জন্য যুদ্ধ ই করলেন, আন্দোলন করলেন, পাকিস্তান হওয়ার পরেও তাকে প্রথমেই জেল খাটতে হলো, ব্রিটিশ আমলেও জেল খাটতে হলো। যাই হোক, আমি খালি বলবো যে আমরা শোকের মাস কেন, আমরা সারা জীবন যদি অনন্তকাল যদি আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি তাতেও এ ঋণ শোধ হবে না কোনোদিন, এ ঋণ শোধ হওয়ার নাই, বঙ্গবন্ধু তো আর কোনোদিন ফিরে আসবে না। যাই হোক, আমি আবার বঙ্গবন্ধু স্মৃতিচারণ করতে গেলে তখন আমার প্রবলেম হয়, বঙ্গবন্ধু ফিরে আসবে, আমি ইমোশনাল হয়ে যাই, অনেক জায়গায় বক্তব্য দিতে পারি, কারণ আসলে আমি তো আমার ছোটবেলা মা মারা যাওয়ার পরে বুঝি আমারে লালন পালন করতো, আর তারপরে আমি ওই বাড়িতেই থাকতাম সেগুন বাগিচার থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত 15 আগস্ট আমি ঢাকায়। যাই হোক, এই সব কিছুই দেখছি, আমি যে বলি যে আমার তো বয়স কম না, আমি সেই ব্রিটিশ আমলের ঘোড়াও দেখছি আমাদের বাড়িতে বৈঠকখানা বিশে উঠানে, সব কিছুই দেখছি। বঙ্গবন্ধুকে যদি আমরা অনন্তকালও স্মরণ করি তাহলেও আমাদের ঋণ পরিশোধ হবে যতদিন আমরা মানুষ না হব। বঙ্গবন্ধু বলছিলেন রবি ঠাকুর, দেখো তোমার বাঙালিদের মানুষ হয়েছে, এই মানুষ যে উনি বলছিলেন আসলে কি আমরা মানুষ হয়েছি, মানুষ হইনি। বঙ্গবন্ধুর আত্মা ওইটাই শান্তি পাবে যদি উনি উপর থেকে দেখেন যে হ্যাঁ বাঙালিরা মানুষ হয়েছে, তাহলেই কেবল বঙ্গবন্ধুর আত্মা কিছুটা শান্তি পাবে। যেটা আমি বলতেছিলাম যে বঙ্গবন্ধুকে যে নির্মম ভাবে হত্যা করা হলো তার পরিবারের বঙ্গমাতা বুঝি কামাল জামাল রাসেল সহ এই নাসের ভাই আমাদের মাজদাদা বঙ্গবন্ধুর একমাত্র ভাই, সে ওই দিন ওই বাসায় ছিল। আসলে বঙ্গবন্ধুর ওই ভাই ওই দিন বাসায় থাকার কথা না, তার কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল ওই দিন, মানে বাড়ি মানে খুলনায় বাসা ছিল, খুলনায় যাওয়ার কথা ছিল। কে বা কারে তারে বলছিল যে আপনি থাকেন একটু কাজ আছে, আমি তো এখনো বলি সেই লোকটারে খুঁজে বাইর করো যে কে কে এটা বলছিল, তার তো সব পেয়ে যাবে। আমি যেদিন বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় বললো সেদিন আমি টুঙ্গিপাড়ায় ছিলাম বাড়িতে, আমার কাছে সাংবাদিক ভাইরা গেছিল আমার অনুভূতি জানতে, যেহেতু আমি বাড়িতে এই জন্য গেছিল, তা আমি বলছিলাম যে আমার অনুভূতি হ্যাঁ বঙ্গবন্ধু বিচার হয়েছে, আমাদের বঙ্গ মানে প্রধানমন্ত্রী বিচার করছে সাহসিকতার সঙ্গে, এই জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কিন্তু আমি কিন্তু শান্তি পাইনি এবং তার হত্যা বিচারে রায় হয়েছে, রায় কার্যকরী হলেও পুরো শান্তি পাবো না, তোকে কি হলে পাবো। তা আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত এর পিছনে যারা ছিল তাদেরকে বের না করা হবে, তাদেরকে বিচার না করা হবে, তাদেরকে বিচারের ব্যবস্থা করলে তাদের বিচার হইলেই কেবল শান্তি পাবে। আমি এও বললাম যে বন্দুকের বিচার হয়েছে, রাইফেলের বিচার হয়েছে, ট্রিগার যে চাপ ছিল তার বিচার হয়েছে, কিন্তু যারা এর পিছনে ছিল তাদের তো বিচার হয় নাই, তাদের বিচার হওয়া উচিত। তো বলতো অনেকে তো মারা গেছে, আমি যে মারা যায়, মারা গেলে যদি কেউ মারা গেলে যদি তাকে মরণোত্তর উপাধি দেওয়া যায়, সম্মানে ভূষিত করা যায়, তা মরণোত্তর বিচার হবে না কেন? বিচার হবে, শাস্তি কার্যকরী হবে, এবং তাহলে আমরা জানতে পারবো আর কারা পিছনে ছিল। আমি এখানে বলি, আমি বলি কেন এটা, আমি তো অনেক কিছুই জানতাম, বঙ্গবন্ধু আমি গেছিলাম কুমিল্লা, আমি তো বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আমি লায়ন্স ক্লাবে ঢুকলাম, বঙ্গবন্ধুর কবরে যে যাইতো তারে ধরে নিয়ে যেত পুলিশে, ডিবির লোক ওইখানে থাকতো, আমি লায়ন্স ক্লাবে যোগদান করে লায়ন্স এর লোক দিয়ে প্রফেসর মুস্তাফিজুর রহমান প্রফেসর জলিল এদেরকে নিয়ে জাপানিজ টিম নেদারল্যান্ডের টিম এদেরকে নিয়ে আমি বিভিন্ন সময় তখন ওইখানে যেতাম। এইগুলো নিয়ে তখন সরকারে যারা ছিল তারা খুব একটা বাধা দিত না, যেহেতু লায়ন্স শুনতো এই জন্য দিত না, তা আমি সেগুলো নিয়ে গেছি, আমি তো দেখছি যে কিরকম ভাবে কাজটা চলছে। তা আমি গেছিলাম একবার ইয়েতে কুমিল্লায় বার্ডে, বার্ডে ওইখানে যখন আমি রুমে, ওই রুমে যারা সার্ভ করতো তাদের ওই যারা চাকরি করতো তাদের একজনে আসলো, আইসে আমাকে বললো আপনি তো বঙ্গবন্ধু পরিবারের সদস্য শুনলাম, আমি বললাম যে হ্যাঁ সদস্য, যে এই রুমেই বঙ্গবন্ধু হত্যার জন্য মিটিং হয়েছিল। আমি যে কারা ছিল, বললো তাহের উদ্দিন ঠাকুর,
চাষি নামে একজন বলেছিল, তারপর আরো কয়েকজন আমি ভুলে গেছি এখন, আমার এখন মনে থাকে না কিছু, এদের ছিল। তা এদের এ তো অনেক কনস্পিরেসি হয়েছে এদের মধ্যে, তা তারা কোথায় গেল? বঙ্গবন্ধু হত্যার বিচার কেবল রাইফেলের হলো, এর পিছনে যারা ছিল তাদের কোনো বিচার হলো না। ব্রিটিশ আমলে দেখছি যে হুকুমের আসামির যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হইত, আর এখন সেই হুকুমের আসামি বা যারা কনস্পিরেসি করছে তারা আরামে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বঙ্গবন্ধুর কন্যারে মারার জন্য বা তাদেরকে মারার জন্য এখনো চেষ্টা করতেছে, অতএব কিন্তু তাদের বিচার হচ্ছে না, এটা কোনো রকমই মানা যায় না। আমি তো মনে করি ওই দিন আমি বলছিলাম যে মৃত হোক জীবিত হোক, দেশি হোক বিদেশি হোক, তাদেরকে বিচারে আওতায় আনা হোক এবং তাদের বিচার কার্য সম্পন্ন করা হোক, তাহলে মানুষ আমরা জানতে পারবো কারা এর পিছনে ছিল, তাদেরকে আমরা ঘৃণা করবো, জাতি সবসময় তাদেরকে ঘৃণা করবো, তাদের বংশধরদের ঘৃণা করবো, তাহলে তাদের মধ্যে ওই রক্তের মধ্যে আর কোনো সাহস হবে না তারা সামনে বের হয়ে আসতে। এখন কিন্তু তারা সামনে বের হয়ে আসে, আমাদের মধ্যে ঢুকতেছে। ওই বঙ্গবন্ধুর বাড়িতে ডালিম 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 মারছিল না, ডালিমের শাশুড়ি থাকতো, ডালিমের বউ থাকতো, আমি তো ওই বাড়িতে সবসময় থাকতাম, তো ডালিমের বউ শাশুড়ি, ডালিমের শাশুড়ি আমার বিয়ের ডালা নিয়ে গেছিল এই আমার শ্বশুর বাড়িতে হাসিনা রেহানার সাথে। তা এরকম লোক কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে নেত্রীর আশেপাশ দিয়ে, এখন বাসার মধ্যে হয়তো ঢুকতে পারে না, ঢুকতেছে কিনা আল্লাহ জানে, কিন্তু তারা কিন্তু এখনো আসে। কিন্তু এই বিচারটা যদি হইতো তাহলে আমার মনে হয় তারা কিন্তু আর সাহস পাইত না, কারণ ওই দিন বঙ্গবন্ধুকে যেদিনকে হত্যা করা হয় বা তাকে যেদিন শহীদ হলো ওই রকম ভাবে, ওদিন কিন্তু তার তার তাকে দেখাশোনা করার জন্য বা তাকে সিকিউরিটি দেওয়ার জন্য যারা ছিল সর্বস্তরে যারা ছিল তারা কিন্তু কেউ বের হয়ে আসে নাই, এক কর্নেল জামিল ছাড়া একজন লোকও তো বের হয়ে আসে নাই। কই আসা তো উচিত ছিল তাদের, যখন তারা এরকম শুনলো বঙ্গবন্ধুর বাড়িতে কেউ তো আসে নাই। অতএব হ্যাঁ আমিও ছিলাম, আমিও যাইনি, আমি যখন দেখলাম, আমি বাংলা মোটর থাকতাম বাসায়, আমি দেখলাম আমার গেটের সামনে অনেক লোক দাঁড়ায় রয়েছে, তা আমি এর ভিতরে একটা ফোন আসলো, বললো যে আপনি টেলিভিশন খুলেন দেখেন কি বলতেছে, এই তখন টেলিভিশন খুলে শুনলাম যে ওরকম, যাই হোক কেউ আসে নাই, তারপরেও আমি গেছিলাম, কিন্তু যাই হোক ওটা আর না বলতে গেলে আবার আমার প্রবলেম হয়ে যাবে। তা এখন আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা আছে, সাহসিকতার সাথে সে যুদ্ধ অপরাধীদের বিচার করছে, সাহসিকতার সঙ্গে সে বঙ্গবন্ধুর হত্যা বিচার করছে, এখন এর পিছনে কারা ছিল যদি বিচার করা যায় বিচার করেন, বিচার না করে তদন্ত কমিশন যদি করেন ইমিডিয়েটলি করেন, করে তাদেরকে বের করে দেন, বের করে তাদেরকে জাতির সামনে প্রেস করেন। আমার ওই বৃদ্ধ বয়সে আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং ওই পরিবারের একজন সিনিয়র সদস্য হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে সাংবাদিকদের ভাইদের মাধ্যমে এই আবেদন সে যখন রায় বেরিয়েছিল তখনও করছিলাম, এখন এখনো করি, প্রতি বছরও আমি করি এটা, কিন্তু কাজ হয় না। এখন দেখলাম বলতেছে কমিশন বসাবে, কবে বসাবে কি করবে আল্লাহ জানে। আর দেখেন অতএব এই বিচারটা হওয়া খুবই জরুরি বা এইটা বের করা খুবই জরুরি বলে আমি মনে করি, এবং তাহলেই বঙ্গবন্ধুর আত্মার কিছুটা ই পাওয়া যাবে বা আমি অন্তত কিছুটা শান্তি পাব। বঙ্গবন্ধুর হত্যা যে হত্যা হয়েছে ওই সময় অর্থাৎ 15ই আগস্ট, এরকম হত্যা কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই, অনেকে বলে বিরল। সেদিন একটা পরিসংখ্যানে আমি তো প্রত্যেক দিন আয়োজক চারটে মিটিং করছি, দিস ইজ মাই কীর্তন, চারটে মিটিং করছি মানে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, কোনো একটা অনুষ্ঠানে একটা পরিসংখ্যান দিল যে সারা বিশ্বে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানরা যে কিলিং হয়েছে তার মধ্যে এর চেয়ে জঘন্যতম কিলিং আর কোথাও হয় নাই, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য, যেখানে নারী, যেখানে বাচ্চা, যেখানে গর্ভবতী মা, এদেরকে মারা হয়েছে, এরকম ঘটনা ঘটে নাই। ইভেন কারবালাও দেখেন মেয়েদেরকে, মহিলাদেরকে, শিশুদেরকে কিছু করা হয় নাই। অতএব এই ঘটনা এরকম পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নাই, এবং এটা তো মনে করি কালো দিবস হিসেবে জাতিসংঘের থেকে এটা পালন করা উচিত এই দিবসটা, যেমন জাতিসংঘের থেকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করা হয়, মর্মান্তিক ছিল ওটা, এই জন্য তদ্রূপ এটাকেও ওই রকম ভাবে জাতিসংঘ থেকে পালন করা হোক, যাতে সারা পৃথিবী জানুক এবং পৃথিবীর লোক ঘৃণা করুক এদেরকে, এবং পৃথিবীতে এরকম কোনো ঘটনা না ঘটে সেটা হওয়া উচিত, এটাও আমি দাবি করি। আর আমরা বঙ্গবন্ধুর এই আগস্ট মাস আসলে আমরা সবাই বঙ্গবন্ধুর কথা বলি, অনেক কথা বলি,
কিন্তু আসলে আমাদের এটাকে তার যে আদর্শ সেটাকে আমাদের ধারণ করা উচিত এবং প্রয়োগ করা উচিত, তাহলে বঙ্গবন্ধুর কিছুটা শান্তি পেতে পারে। আজকে বঙ্গবন্ধুর কন্যার উপরেও কিন্তু হামলা কম হয় নাই, সেভারাল টাইমস তার উপরে হত্যার হামলা হচ্ছে আর কি, এবং লাস্টে গ্রেনেড গ্রেনেডের হামলা আল্লাহ বাঁচাইছে, আল্লাহ না বাঁচাইলে কেউ উঠাইতে পারত। আমি তো মনে করি যে ওই মানে নিচের গ্রেনেডটা ফাটলে ও আর বাঁচত না আর কি। অতএব আল্লাহ তারই বাঁচাইছে, রাখে আল্লাহ মারেকে বাঁচাইছে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তারে বাঁচায় রাখছে এবং সে বেঁচে আছে এবং বাংলাদেশকে অনেক উন্নয়নের দিকে নিয়ে গেছে এবং উন্নয়ন দেশের কাতারেও ফেলে দিয়েছে। আমি আশা করি বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকলে সেটা সম্ভব হবে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন। এই জন্য আমরা যে যেখানে আছি বঙ্গবন্ধু কন্যা যাতে বেঁচে থাকে, আমরা মহান আল্লাহর কাছে যে যে ধর্মে আছে তাদের দেবতা বলেন বা গড বলেন বা আল্লাহ বলেন তাদের কাছে, তার কাছে দোয়া চাইতে যে বঙ্গবন্ধুর কন্যা যেন দীর্ঘজীবী হয়, বেঁচে থাকে। আর আজকের এই দিনে ওই দিন যারা নিহত হয়েছিল তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি, বঙ্গমাতা কামাল জামাল রাসেল, তারপরে নাসির ভাই, তার মনি আরজু সেনিয়া বা টেবুদুলো ভাই, টেবুদুলো ভাইয়ের সাথে তো আরো ওর চেয়ে ছোট আর একটা বাচ্চারে মারছে, অতএব ওখানে তো বহুত হত্যাকাণ্ড হয়েছে, এরা এখনো বুক খুলে ঘুরে বেড়ায়। এদেরকে ওই বঙ্গ ওই পুরো ইসে সিনে না আনলে এরা ঘরে উঠবে না, এদের এদের উপরে আরো কঠিন ই করা উচিত বলে আমি মনে করি, অ্যাকশন নেওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমি আর আপনাদের সময় নেব না, অনেক সময় নিলাম। আমি আমার চাচা বাকি প্রফেসর বাকি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, উনি প্রত্যেকবার অনুষ্ঠান করে আমাকে দাওয়াত দেয়, এবার আসলে পারবো বলে আমার মনে হচ্ছিল না, আমারও তো বয়স হয়েছে, আমি অসুস্থ হয়ে যাই কথা বলতে বলতে, আর বলতে গেলে তখন ইমোশনাল হয়ে যাই, অনেক কিছু স্মৃতিচারণ করতে গিয়ে আজকে এক জায়গায় স্মৃতিচারণ করতে গেছিলাম, তারপরে আর করতে পারিনি। হ্যাঁ, কারণ আমি খুবই কষ্ট পাই। যাই হোক, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেন বেঁচে থাকে, আল্লাহ যেন তার সেই শক্তি দেয় যে এর পিছনে যারা ছিল এর সঙ্গে যারা জড়িত ছিল সবাইয়ের মুখোশটা বের করে দিই। আমি আল্লাহর কাছে আরো বলি, আমি বেঁচে থাকতে যেন এটা দেখে যেতে পারি, এটাই আল্লাহকে আমি বলি। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রফেসর ওয়াদুল্লাহ বাকি সাহেবকে, চাচাকে ধন্যবাদ, মিল্লাদকে আছে কিনা জানি না তাকেও ধন্যবাদ, তার বক্তৃতা কিছু শুনছি, আমার ভাইস চ্যান্সেলর বক্তৃতা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে কি বলবো, আমি তো এই যে নেত্রী ছিল হাসিনা ইসে ছিল মানে কি জানি ওই যে দিল্লিতে ছিল, আমি ও বসায় গেছি, তিনবার গেছি পান্ডা রোড, আমি তিনবার গেছি দেখা করতে, আমি ওইখানে প্রণব মুখার্জি এদের সঙ্গে দেখা করছি, কি কষ্টে থাকতো সেগুলোর মধ্যে যাই, এগুলো বলা আমার কাছে কষ্ট লাগে, আমি আর বলবো না। আমি অনেক কিছু সাক্ষী, অনেক কিছু দেখছি, মিল্লাত তোমরা আসো ইসে যথাস্থানে আসো, তোমরা এটাকে ইমিডিয়েটলি ব্যবস্থা করো, এর তদন্ত কমিশন যদি করতে হয় ইমিডিয়েটলি জানি পড়ে এবং করে এটাকে বের করা হোক, এটাই আমার তোমাদের যারা মানে সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত আছো তাদের কাছে আমার এই এই আবেদনটা থাকলো। এই বুড়ো বয়সে আমি যেন দেখে যেতে পারি যে বঙ্গবন্ধুর হত্যাকারী কারা ছিল পিছনে, তাদের জানি সবাই নামগুলো জেনে যেতে পারি। এই মুস্তাক বঙ্গবন্ধুর বাবার কবরের মধ্যে নাম ছিল, আমরা কেউ নামার আগে, আমার পরিবারের কেউ নামার আগে ও নাম ছিল বঙ্গবন্ধু। একদিন মুস্তাক ভাই আমার সামনেই বলে, মুস্তাক ভাই তোমার টুপিতে খোলো তো দেখি কত শয়তান আছে ওর মধ্যে, আমার নিজের কানে শুনি, বঙ্গবন্ধু বাঙালিকে ভালোবাসত যার জন্যই মারা গেছে আর কি, এত ভালোবাসত চিন্তাও করা যায় না। বঙ্গবন্ধু ওই 32 নম্বর বাড়িতে থাকতো, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওই বাড়িতে থাকতো, গার্ড ছিল না, কয়টা গার্ড ছিল বঙ্গবন্ধু যে অফিসে যেত, দুইটা আর্মির গাড়ি থাকতো না, তিনটে এই 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 নিয়ে যাইতো, এসএসএফ ছিল না, আর বঙ্গবন্ধুর এই রাস্তাটা ওই 32 নম্বর রাস্তাটা ওপেন ছিল, এখন তো আটকানো থাকে, ওপেন ছিল, পাকার রাও ঘুরতো, ঠেলা গাড়িও ঘুরতো, সবই ঘুরতো। আমার একদিন মনে আছে আমি দাঁড়ানো বারান্দায় বঙ্গবন্ধু এসে নামলে, পিছনে দুইজন লোক ওনার যে ইয়ে তারা উঠলেন, বারান্দায় উঠলেন, সাধারণত বারান্দায় উঠে না, তা বারান্দায় উঠলে বঙ্গবন্ধু পট করে পিছন ফিরে দাঁড়িয়ে পিছন ফিরলো, পিছন ফিরে বললো যে কি ব্যাপার তোমরা কিছু বলবা,
বলে হ্যাঁ স্যার বলবো, কি বলবা, বলে আপনি যে বের হয়ে এই রাস্তাঘাটে গাড়ি থামাই দেন এবং গেট দিয়ে বেরোনোর সময় গাড়ি থামাইয়ে লোকজনদের ডেকে কথা বলেন এবং আপনি ইয়ে ওই গ্লাস নামায় তাদের মাথায় হাত দেন, অনেক সময় এদেরকে গাড়িতে উঠায় নেন, আপনাকে সিকিউরিটি দিতে তোদের কি অসুবিধে, আপনি সিকিউরিটি দিতে অসুবিধা হয়, আমার সিকিউরিটি নিয়ে তোরা চিন্তা করিস না, তোদের সিকিউরিটি তোরা দেয়, বাঙালিরা আমাকে মানবে না মারবে না, এই যে কথাটা, এই কথাটাকেই পুঁজি করে নিয়েছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং আমাদের দেশে যারা ছিল পাকিস্তানের দোসরতারা। যাই হোক, আমি আর সময় নেব না, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যারা আমার বক্তব্য শুনলেন তাদেরকেও ধন্যবাদ, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কি বিদায় নিতে পারি? আমার আমি খুব টায়ার্ড, আমি তো ডায়াবেটিস রোগী, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, দিস ইজ মাই ফিফথ টার্ম। আমি মানে গত মার্চে আমি বঙ্গবন্ধুর মাজারে যেতে পারিনি, আমি প্রত্যেকবার মিল্লাত তো তুমি জানো প্রত্যেক সময় আমি আগে যেতাম, যেতে পারি নাই কারণ এই করোনার জন্য। ওইখান থেকে আজকে পর্যন্ত আমি এই একটা ফ্লোরে থাকি, খালি দুদিন টিকে দিতে গেছিলাম ওই বঙ্গবন্ধুতে, তাও এসে নিয়ে গেছিল আবার দিয়ে গেছে, এছাড়া আমি কোনো সময় বের হই না। তাই জন্য আল্লাহরে ভাবি যে আল্লাহ দেখা হবে কিনা কারোর সঙ্গে, তবে বিচার এইটা যদি আমি দেখে যেতে পারতাম নামগুলো আমার মনে পড়তো, অনেকের নাম আমি তখন মনে পড়তো। যাই হোক, সবাইকে ধন্যবাদ, চাচা আমি বিদায় নিই, আল্লাহ হাফেজ। আপনার বক্তৃতা শোনার জন্য আসছি, বড় দায়িত্ব পাইছো, দায়িত্বটা সুন্দর ভাবে পালন করবো আমি এটাই আশা করি। ইনশাল্লাহ দোয়া করেন, আপনি দোয়া রাখলে ইনশাল্লাহ পারবো। এখানে যারা উপস্থিত আছেন আমি চলে যাচ্ছি, এই জন্য আমার মাফ করে দিয়েন, কারণ আমার উপায় নেই, আমার শরীরে কুলাচ্ছে না। ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের মাননীয় চিফ গেস্ট শেখ কবির হোসেন স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আপনার এই ক্লান্ত শরীর নিয়েও আমাদের অনুষ্ঠানে আপনি এসে দীর্ঘক্ষণ বক্তব্য দান করলেন, আমাদেরকে বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কিছু জানার সুযোগ করে দিলেন। আমরা আসলে যারা আপনারা বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাদেরকে দেখলেই আমরা আবেগপ্রবণ হয়ে যাই, কারণ আমাদের পুঁজি তো একটাই, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শই আমাদের একমাত্র পুঁজি। এবং আপনারা এখনো বেঁচে আছেন, একদিন প্রোগ্রাম করলে বলা যায় অনেক। জি স্যার, আপনাকে আল্লাহ দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুন, যেন আপনাকে আমরা অনেকবার আরো আমাদের অনুষ্ঠানে দেখতে পাই। আপনাদের মতো মানুষ আছে বলেই আমরা ভরসা পাই, আপনারাই আমাদের ভরসা স্থল, আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই জাতীয় শোক দিবসে আমাদের চাচাকে না রাখলে আমাদের পরিপূর্ণতা আসে না, এই জন্য আমি চাচা করে ধন্যবাদ। ওই ক্যান্সার হসপিটালে যে কতবার বিভিন্ন প্রোগ্রাম সব সময় যাই, তার না করতে পারে, আপনি ছাড়া হয় না আমাদের এইসব অনুষ্ঠান। ধন্যবাদ চাচা, অনেক কষ্ট করেও আসেন, আমাদের সময় দেন, দোয়া করবেন চাচা আমাদের জন্য। সালাম আলাইকুম, বাকি ভাই আমিও একটু যাই, হ্যাঁ খোদা হাফেজ। আজিজ চাচাও যাচ্ছে, সময় চলে গেল, এই যে একটু মানে হাবিব মিল্লাত যাচ্ছে, মিল্লাত আসি, হ্যাঁ আমি ওএসবির মিটিং এ ঢুকবো এখন 9টায়। থ্যাংক ইউ আজিজ ভাইয়ের কথা শুনে নেই, তারপরে আমার যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত। আচ্ছা আজিজ, আজিজের টার আমি এখন শুনতে পারলাম না, পরে শুনে নেব, খোদা হাফেজ, তারপর যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব। ওকে থ্যাংক ইউ, খোদা হাফেজ। জি স্যার, আপনি আসলে আমরা সিদ্ধান্ত, আমরা অনুপ্রাণিত, আমাদের অনুষ্ঠানকে আপনি অলঙ্কিত করেছেন, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় ফিরে যাই, এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব, উনি আছেন কিনা জানি না, বীর মুক্তিযোদ্ধা এস এম আজিজুল হক, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, মিরপুর থানা
মিরপুর ঢাকা এন্ড এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, বীর মুক্তিযোদ্ধা এস এম আজিজুল হক। ঠিক আছে, তাহলে আমরা এরপরে আমরা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ডক্টর এস এম আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। ডক্টর এস এম আব্দুর রহমান ছাত্র আছেন। বিসমিল্লাহ রহমান রহিম। স্বাধীনতার মহানায়ক সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোল্লা ওবায়দুল্লাহ বাকি, মাননীয় চিফ গেস্ট শেখ কবির হোসেন, আমাদের সবার শ্রদ্ধেয় ভাজন প্রেসিডেন্ট ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন প্রাইভেট ইউনিভার্সিটি এবং সাবেক রেড ক্রিসেন্ট সাবেক চেয়ারম্যান রেড ক্রিসেন্ট সোসাইটি, মাননীয় প্রধান বক্তা প্রফেসর রুহুল হক স্যার, আমাদের সবার শ্রদ্ধা ভাজন অর্থোপেডিক সার্জন, রিনাউন্ড অর্থোপেডিক সার্জন অফ দিস রিজিয়ন, রেসপেক্টেড স্পেশাল গেস্ট প্রফেসর, রেসপেক্টেড স্পেশাল গেস্ট প্রফেসর হাবিব মিল্লাত এমপি, মাননীয় স্পেশাল গেস্ট এবং সাবেক মহাসচিব বিএমএ বর্তমান উপাচার্য প্রফেসর শরফুদ্দিন আহমেদ, প্রফেসর আব্দুল আজিজ মহাসচিব সচিব সংগ্রামী নেতা প্রফেসর আব্দুল আজিজ মহাসচিব সচিব, রেসপেক্টেড শেখ মোহাম্মদ হাসান ইমাম ডাইরেক্টর অ্যাডমিন হেলথ সার্ভিস, সম্মানিত শাহিদ সুলতানা ডিসি গোপালগঞ্জ, সম্মানিত সুজাত আহমেদ সিভিল সার্জন গোপালগঞ্জ, এবং রেসপেক্টেড অতিথিবৃন্দ এবং রেসপেক্টেড বক্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বঙ্গবন্ধুর আলোচনা বঙ্গবন্ধু নিয়ে যে আলোচনা শুরু করেছি এটা শেষ হওয়ার না। বঙ্গবন্ধু শেখ কবির চাচা ঠিকই বলেছেন, আমরা শুধু অগাস্ট মাস আসলেই বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করি, এরপর সারা বছর আর আমরা তেমন স্মরণ করি না। বঙ্গবন্ধুর উদারতা, মহানুভবতা, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটা বাঙালি যুগে যুগে মনে রাখবে। বঙ্গবন্ধু ছাড়া এই বাংলাদেশ হওয়ার না। বঙ্গবন্ধু শেখ মুজিবের বাঙালি সংস্কৃতি ও জাতিগত আত্মপরিচয় বহিঃপ্রকাশ ঘটান। বঙ্গবন্ধু প্রাদেশিক স্বায়ত্ত শাসনের বিতর্কে নতুন মাত্রা যোগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্ব পাকিস্তানের ব্যাপক জনমত গড়ে তুলতে সমর্থ হন এবং কার্যত ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে আবির্ভূত হন। 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফলাফল পাকিস্তানের দুই অংশের মধ্যে মেরুকরণের সৃষ্টি করে। পশ্চিম পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বায়ত্ত শাসনের নীতির প্রবল বিরোধিতা করেন। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ডাক দেন এবং জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুত করেন। বঙ্গবন্ধু ছাড়া আমরা বাংলাদেশ চিন্তাই করতে পারি না। তবে এই নির্মম নিষ্ঠুর হত্যা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি ঘটছে বলে আমরা জানি না। এইটা বঙ্গবন্ধুর সাথে যে সমস্ত বঙ্গবন্ধুর পরিবারের সমস্ত বঙ্গমাতা এবং অন্যান্য সকল সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাদেরকে সকলকে শহীদের দরজা দান করো, আল্লাহ হাফেজ। এই বলে আমি আমাকে সুযোগ দেওয়ার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এইখানে শেষ করছি।
নাজির ভাই আনমিউট হন, আনমিউট হন নাজির ভাই। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর জিলুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল অনকোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। জিলুর ভাই কি আছে কিনা? নাই, উপস্থিত নাই, সম্ভবত উনি অনুপস্থিত। এখন আমি আজকে আমাদের ওকে ওকে এখন আমরা অনুষ্ঠানের সিরিয়াল ব্যত্যয় ঘটিয়ে আমরা যেহেতু আমাদের সম্মানিত স্পেশাল গেস্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, রাজপথে লড়াকু সৈনিক এবং একজন পরীক্ষিত মুজিব সৈনিক, যার নেতৃত্বে আমরা খালেদা আজাদ জিয়া বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যাকে সঙ্গে পেয়েছি, যাকে বঙ্গবন্ধু কন্যা দলনেত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন এবং নিজের লোক মনে করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিবের পদ প্রদান করেছেন, সেই সংগ্রামী মহাসচিব, আমাদের নেতা, চিকিৎসক সমাজের অহংকার, একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ এবং সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, আমাদের শ্রদ্ধাভাজন নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সেক্রেটারি জেনারেল স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উবাইদুল্লাহ ফাতেমা ফাউন্ডেশন, ক্যান্সার ফাউন্ডেশনের আয়োজিত আজকের এই জাতীয় শোক দিবসের আলোচনা সভার সভাপতি প্রফেসর উবাইদুল্লাহ বাকি আমার আমাদের এই প্রফেশনের খুবই ঘনিষ্ঠ মুক্তিযোদ্ধা এবং আমাদের শ্রদ্ধাভাজন, যিনি আমাদের প্রফেশনেও নেতৃত্ব দিয়ে আসছিলেন। আর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা যার একটু আগে বক্তব্য শুনলাম, বঙ্গবন্ধু পরিবারের একজন সম্মানিত সদস্য, যার নামই আমাদের সারা দেশের মানুষের কাছে খুব সুপরিচিত, আমার খুবই শ্রদ্ধাভাজন, শেখ কবির হোসেন স্যার একটু আগে বক্তব্য রাখলেন। আমাদের অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, আমাদের যুক্ত হবেন আমাদের প্রফেসর রুহুল হক, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী। আমরা এর আগে অতিথির মধ্যে বক্তব্য শুনলাম আমাদের আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, আমাদের সচিব বিএম এর নেতৃবৃন্দ নেতৃত্বের সাথেও আছেন চিকিৎসকদের, এবং আমাদের সিরাজগঞ্জের অত্যন্ত জনপ্রিয় একজন সাংসদ, আওয়ামী লীগ নেতা ডক্টর হাবিব, প্রফেসর ডক্টর হাবিবি মিল্লাত এমপি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের বক্তব্য শুনলাম। এখানে আরো অনেকে আমাদের ডিজি অফিসের ডাইরেক্টর এডমিন ডক্টর হাসান ইমাম, আমাদের গোপালগঞ্জের সিভিল সার্জন, ডেপুটি কমিশনার সহ আরো অনেককে দেখছি আমি। সবাই প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। সংক্ষেপেই বলবো, আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 15ই আগস্টের বঙ্গবন্ধু পরিবার, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, নির্যাতিত বা বোন সহ মুক্তিযুদ্ধের সহ সকল প্রগতিশীল আন্দোলনের যারা নিহত শহীদ হয়েছেন, এবং 21শে আগস্ট এবং এই কোভিড সময়ে যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি একটি কথা বলব। এই আগস্ট মাস শোকের মাস, আমরা আগস্ট মাস আসলেই বঙ্গবন্ধুকে স্মরণ করি, যিনি আমাদের এই ভূখণ্ড, আমাদের হাজার হাজার বছরের যে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল যে এই ভূখণ্ড, আমাদের বাংলা ভাষা, এই বাঙালি জাতীয়তাবাদ এবং আমাদের এই ভাষাভাষীদের একটি ভূখণ্ড হবে, এইটার জন্য অনেক আন্দোলন সংগ্রাম অনেকেই করেছেন, অনেক কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ বিভিন্নভাবে নামে গোষ্ঠীতে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, এবং এটা শুধু বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাস্তবায়ন হয়েছে।
আমরা আসলে বঙ্গবন্ধুকে যদি জানতে চাই, বাংলাদেশকে জানা হয়ে যায়, বাংলাদেশের ইতিহাস জানা হয়ে যায়, বাংলাদেশের ইতিহাস যেই পর্বে বঙ্গবন্ধুকে জেনে যাবে। এই বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ আসলে একই অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমরা যদি পিছনের দিকে তাকাই, বঙ্গবন্ধু আসলে এই দেশভাগের 47-এর আগেই নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে, সংগঠক হিসেবে প্রস্তুত করেছিলেন সোহরাওয়ার্দী সাহেবের সাথে কাজ করে। ওই সময় ইসলামিয়া কলেজের দুইবার ইউনিয়নের সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। সেখানকার দাঙ্গা বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেখানে বঙ্গবন্ধু নিজেকে প্রস্তুত করেছিলেন। দেশভাগের পর বঙ্গবন্ধু দ্রুত চলে আসলেন পূর্ব বাংলায়। উনি তখনই আসলে প্রস্তুতি নিয়েছিলেন যে পূর্ব বাংলাকে আসলে ওনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেইটার বাস্তবায়ন করতে হবে। সেই লক্ষ্যে উনি লক্ষ্য দেখলেন যে এই যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যে বাঘ হলো, এটা আসলে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে বাঘটা হলো, এটা এখানকার ধর্মীয় উন্মাদনা, তখন এখানকার দরিদ্র জনগোষ্ঠী, এখানকার মুসলিম অধ্যুষিত দেশ, এখানে অশিক্ষিত জনগোষ্ঠী, সেই জায়গাটায় উনি কিভাবে প্রিপেয়ার করবেন, সেই লক্ষ্যেই উনি পদক্ষেপ নিলেন। ওই সময় যে ধর্মনিরপেক্ষতা কিংবা অসাম্প্রদায়িক যে চেতনা, এটা প্রতিষ্ঠিত করা ওই জনগোষ্ঠীর উপরে এটা চ্যালেঞ্জ ছিল। এটা শুধু বঙ্গবন্ধুর দ্বারাই সম্ভব হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমরা দেখি, প্রথমে উনি একটা শিক্ষিত জনগোষ্ঠী ছাত্রলীগকে হাতে নিলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন। উনি যেহেতু একটা রাজনৈতিক দল যার নেতৃত্বে এবং যার সাথে, যার ছায়া তুলে আসবে বিভিন্ন ধর্ম বর্ণ সবাই যাতে আসতে পারে, সেই জন্য মুসলিম লীগ বাদ দিয়ে উনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেন। উনি ভাষা আন্দোলনের জেলখানার থেকে আন্দোলনের সংগ্রাম কমিটি করেছিলেন, নেতৃত্ব দিয়েছেন, এই ভাষা আন্দোলনের প্রস্তুতি নিলেন। উনি পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানের এই যে বৈষম্য, শাসন শোষণ বৈষম্য, এইটা আসলে এই 7.5 কোটি মানুষের কাছে তুলে ধরলেন এবং খুব সঙ্গত কারণেই এই সাধারণ মানুষের মনের কাছে চলে আসলেন এবং ভালোবাসা পেলেন। এবং এই ভালোবাসাটাই ছিল বঙ্গবন্ধুর মূল চালিকা শক্তি। আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম যে এই উনি যখন দ্রুত চলে আসলেন, সোহরাওয়ার্দী সাহেব কিন্তু তখন আসেনি, অনেক পরে আসছেন, তখন উনি কলকাতায় দাঙ্গা বিরোধী আন্দোলন সহ ওইখানকার অনেক কাজে ব্যস্ত ছিলেন। শেরেবাংলা একে ফজল কিন্তু তখন আইন পেশায় ছিলেন, অনেক দূরে ছিলেন রাজনীতি থেকে। বাসানি সাহেব পরে আসলেন আসাম থেকে। বঙ্গবন্ধু এই সময়টায় নিজেকে গুছিয়ে নিলেন। এবং আমরা যদি যুক্ত ফ্রন্টের নির্বাচনটা দিই, এটা একটা আরেকটা ধাপ। এখানে 21 দফার ভিত্তিতে যে ঐক্যটা হয়েছিল এবং সেটা বিজয়ও হয়েছিল আমরা দেখেছি, সেইখানে এই ভাষা আন্দোলনের ভিত্তি অনেক কাজে লাগিয়েছিল। আমরা পরবর্তী সময়ে দেখি যে ইতিহাসের বিভিন্ন বাঁকে বঙ্গবন্ধু কিভাবে এই নেতৃত্ব দিয়ে আগাচ্ছিলেন। আমরা যদি দেখি যে 57 সালে যখন আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন, তখনই কিন্তু একটা বিরাট গ্যাপ হয়ে গেল। বঙ্গবন্ধু তখন একটা সঠিক সিদ্ধান্ত নিলেন, উনি মন্ত্রিত্ব ছেড়ে উনি চলে আসলেন দলে। এবং এই সময় যদি বঙ্গবন্ধু এই সিদ্ধান্তটা না নিতেন, তাহলে হয়তো ইতিহাসের ভিন্ন কিছু হতে পারত। আমরা যদি দেখি যে একটা বঙ্গবন্ধুর এই ভূখণ্ডের একটা কর্তৃত্ব অবস্থান, একটা পরিপূর্ণতার একটা আসছে, যখন আমরা দেখলাম 58-এর 2 অক্টোবর বঙ্গবন্ধু অ্যারেস্ট হলেন, আইয়ুব খানের মার্শাল শুরু হয়ে গেল। ওই সময় ইস্ট পাকিস্তান, এই পূর্ব বাংলার থেকে একজন ডিআইজি ইন্টেলিজেন্স, সে পশ্চিম পাকিস্তানে একটা রিপোর্ট দিলেন বঙ্গবন্ধু সম্বন্ধে, সেইখানে 32টা পয়েন্ট ছিল। এই 32টা পয়েন্টের বিভিন্নভাবে বঙ্গবন্ধু এই ভূখণ্ডে তার অবস্থান, রাজনৈতিক অবস্থান, ব্যক্তিত্ব, জনগণের কানেকশন, একটা বিকল্প স্টেটসম্যান, শ্যাডো প্রাইম মিনিস্টার, শ্যাডো রাষ্ট্রনায়ক হিসেবে পেশ করে পশ্চিম পাকিস্তানে দিলেন। আসলে ওই সময়টাই আমরা ফ্যাক্টের ডকুমেন্ট, মানে যে গোপন, মানে যেটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট যেটা বেরোচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনা বই আকারে প্রকাশ করে যেটা দেখতে পাচ্ছি, ওই সময় কিন্তু বঙ্গবন্ধু আসলে এখানকার একটা অবস্থান করে নিলেন জনগণের মধ্যে। পরবর্তী সময় আমরা ইতিহাসের অনেক ভাগ দেখেছি, আন্দোলন সঙ্গে 62, 64, 66 কিংবা 69, 70 নির্বাচন এবং 71-এর যে মুক্তিযুদ্ধ, ইতিহাসের বিভিন্ন ভাগ আমরা দেখেছি এবং সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিপূর্ণতে এসেছে। আমরা সেই দিকে আমি আর যেতে চাচ্ছি না।
আমি যদি খালি দেখি যে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন চলে আসলো 10ই জানুয়ারিতে, এরপরে অল্প সময় 3.5 বছরে এই বঙ্গবন্ধু এই জাস্ট খালি পুরা মাটির দেশ, রাস্তাঘাট, বীজ, কালভার্ট, ব্যাংকের রিজার্ভ, কোনো সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কোনো কিছু ছিল না। এই 1.25 কোটি মানুষ মানে ভারতের থেকে এখানে আসা, এখানে মিত্রবাহিনী চলে যাওয়া, এখানে প্রশাসন ইন্ডিয়া পাকিস্তানি প্রশাসন, এখানে বাংলাদেশের প্রশাসন করা, পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের আনা, এখানে কোনো সম্পদ ছিল না, খাওয়ার কিচ্ছু ছিল না, গোদাম ধানের গোদাম, চাউলের গোদাম ছিল না, এখানে জনগোষ্ঠী খাওয়া পড়া, এটা একটা চ্যালেঞ্জ ছিল। বঙ্গবন্ধু অল্প সময়ে ঢেলে সাজালো এবং স্বল্প উন্নতি দেশে প্রবেশ করলো। আমি সব ডাটাতেই আমি যাচ্ছি না। তো এরপরে আমরা যে 75-এর প্রেক্ষাপট দেখলাম, আসলে এই প্রেক্ষাপটটা এই আমরা তৈরি করতে দেখলাম 71-এর যে পরাজিত শক্তি এবং আমাদের খুনি জিয়াউর রহমান, যার বিতর্কিত ভূমিকা মুক্তিযুদ্ধের সময়ও ছিল আমরা জানি, তাকে যে কর্নেল বেগের চিঠি, জেনারেল জামশেদের চিঠি, এগুলো কিন্তু চলে আসছে। আমরা যদি দেখি এখন এত বছর পরে এই বিভিন্ন বিদেশি সাংবাদিক, দেশি সাংবাদিক, বিদেশি গোয়েন্দা সংস্থা, দেশের গোয়েন্দা সংস্থা, খুনিদের আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দেশের সাক্ষাৎকার আর সব মিলে কিন্তু এখন আসলে খুব স্পষ্ট যে জিয়াউর রহমান এই খন্দকার মুস্তাকের সাথে পাকিস্তানের কনফেডারেশনের সাথে যুক্ত ছিল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরেও তাকে রাষ্ট্রদূত হিসেবে ট্রান্সফার করতে চেয়েছিল, আবার তদবির করে রেখেছিল। পরে তার যে ষড়যন্ত্র, কর্নেল ফারুকের যে সাক্ষাৎকার এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমানের আমরা দেখেছি যে একটা সময় 2 মাস 18 দিন খন্দকার মুস্তাককে কীভাবে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে সে সিএমরে আসলো, আবার তাকে সরালো বন্দুক নল দিয়ে, আবার জিয়াউর রহমান নিজে সেনা শাসক হলো, আবার ইলেকশন করলো, হানা ভোটের কলঙ্কারি করলো, দালাল আইন বাতিল করলো, নাগরিকত্ব আইন বাতিল সংশোধন করে গোলাম আজমকে আনলো, শাহাদের প্রধানমন্ত্রী, আলিমরে মন্ত্রী, মুক্তিযুদ্ধের অফিসারদের ফাঁসি, আবার এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা গুম, আসলে এই যে সিনারিও পাকিস্তান বানানোর যে সিনারিও, এটা আমরা আসলে জিয়াউর রহমান ইতিহাসের খলনায়ক। এখন এটা স্পষ্ট এই খুনি জিয়াউর রহমান এবং মুস্তাক এই হত্যাকাণ্ডের সাথে কৌশলী ছিল এবং মূল পরিকল্পনা। আমরা জননেত্রী শেখ হাসিনা বিচার করেছি যাদের জড়িত ছিল, ফাঁসি হয়েছে, কিন্তু আমরা এখন আসলে সময়ের দাবি এই খুনি জিয়ার এবং অন্যান্য যারা পরিকল্পনাকারী তাদের বিচার হওয়া উচিত এবং বিচার বিভাগীয় কমিশন হওয়া উচিত, এবং এইটা আসলে সময়ের দেয়। আমরা মনে করি যে বিচার বিভাগীয় কমিশন হওয়া উচিত। বিদেশের দেখি ইতিহাসে যদি দেখি অনেক দেশে হয়েছে, আমরা যুক্তরাষ্ট্রে যদি দেখি জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পর একটা কমিশন হয়েছিল, ওয়ারেন কমিশন। ভারতের মহাত্মা গান্ধী হত্যার পর কাপুর কমিশন হয়েছিল, ইন্দিরা গান্ধী হত্যার পর থ্যাকার কমিশন হয়েছিল, রাজীব গান্ধী হত্যার পর জৈন কমিশন হয়েছিল। সুতরাং আমাদের দেশে অনেকটা আমাদের সময়ের দামি হওয়া উচিত। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা আমাদের এই 71-এর খুনিদের যুদ্ধবিধির বিচার, 75-এর খুনিদের বিচার, জঙ্গি দমন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রেক্ষাপটে হত্যাকর রাজনীতি থেকে এই গণতন্ত্রের রাজনীতি নিয়ে আসা অনেক অবদান। আমাদের এখন মানুষের প্রত্যাশা একমাত্র জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই এই বিচার, এই কমিশনটা হতে পারে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে যেভাবে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, আজকে 2041 সালের যে উন্নত বিশ্বের স্বপ্ন, 2041 সালের 100 সালের যে ডেল্টা প্ল্যানের স্বপ্ন, বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সেটা সম্ভব। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সিঁড়ি দিয়েই আসলে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর। আমি শুধু বলতে চাই বঙ্গবন্ধুর যে স্বপ্নগুলো ছিল, আমি শেষ করছি, বঙ্গবন্ধুর যে স্বপ্ন এই আমরা যদি হেলথ সেক্টরে দেখি, বঙ্গবন্ধু সাব সেন্টার করেছিল, জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছে, বঙ্গবন্ধু যমুনা সেতুর পরিকল্পনা করেছে, বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু, যমুনা সেতু, রাশিয়ার পরমাণু সেতু বঙ্গবন্ধুর, এখন বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য জননেত্রী বঙ্গবন্ধু যুদ্ধের বিচার শুরু করেছেন, জননেত্রী শেখ হাসিনা শেষ করেছে। আমরা বিশ্বাস করি বেদব নিয়োগ জননেত্রী বঙ্গবন্ধুর, বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু স্যাটেলাইট। সুতরাং বঙ্গবন্ধুর গ্রাম সমবায় জননেত্রী শেখ হাসিনার আজকে বিশ গ্রাম, আমার গ্রাম, আমার শহর, যে
মানে বিশ্বের প্রেক্ষাপটে গ্রামীণ যে উন্নতি, আমি শুধু এই কথাটা বলেই শেষ করি আজকের গ্রামের জননেত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা দেখতেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে গ্রামিয়া কাউকে খালি পায়ে দেখা যায় না, খালি গায়ে হাঁটে না, কুড়ে ঘুরে এখন জাদুঘরে খোলা জায়গায় কেউ পলতমল ত্যাগ করে না, ঘরে ঘরে স্যানিটারি ল্যাট্রিন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার, ভিক্ষুকের ঘরে এলইডি টেলিভিশন, ঘরে ঘরে বিদ্যুৎ, এখন খুপি বাতি হারিকেন জাদুঘরে, অজপাড়া গায়ে আর খালি গাড়ি চলে, গ্রামে গ্রামে খামারি প্রকল্প, সামাজিক নিরাপত্তা বলয় আশ্রয়ন প্রকল্প, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, হাতে হাতে অ্যান্ড্রয়েড টেলিফোন, রুগ্ন শিশু, এই আমরা ডাক্তাররা কোয়াশিওরকর ম্যানেজমেন্ট যেটা বলি আজকে আর নাই। আজকে গ্রামে যে শীতল ছিল সেই পেশার আজকে বিলুপ্ত হয়েছে, আজকে 32-35 কোটি মানে বই চলে যায় শিশুদের প্রথম বছরের প্রথম দিনেই, উত্তরবঙ্গের মঙ্গা আর নেই। সুতরাং এই যে গ্রামীণ প্রশান্তি, গ্রামের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই স্বপ্নের সোনার বাংলা দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনাই আর বঙ্গবন্ধুর সত্যিকারের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে, এবং বঙ্গবন্ধুর সেই খুনিদের জননেত্রী শেখ হাসিনাই বিচার বিভাগে কমিশন করবে, এবং তার নেতৃত্বেই আমরা তাদের মুখ উন্মোচন করবে, মুখোশ খুলে দেবে, আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ দেখতে পারবে, আমরা শেখ কবির সাহেব যেটা বলেন ওনারাও দেখে যাতে ওনাদের আত্মা শান্তি পাবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরযুবক, আপনাদের এই ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে অতিথি করার জন্য, সম্মানিত করার জন্য। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় আজিজ ভাই, ইতিমধ্যে ওনার উনি আমাদের চিকিৎসক সমাজের অহংকার হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, আমরা সবাই তাকে অত্যন্ত ভালোবাসি এবং আমরা ওনার আরও উন্নতি কামনা করি রাজনৈতিক পরিসরে, যে আজিজ ভাই যেন আরও আমরা বড় পদে ভবিষ্যতে দেখতে পাই, তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। ওনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানটি মহিমান্বিত করেছে আজকে, আমরা সেই জন্য আজিজ ভাইয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাকে ধন্যবাদ আমাদের আজিজ ভাই। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন, প্রেসিডেন্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ইউএসএ অ্যান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএ কমান্ড, উনি সুদূর আমেরিকা থেকে বক্তব্য রাখবেন এবং ওনার দ্বারা আসিত আগে দেওয়া হচ্ছে। এখন বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন স্যার, প্লিজ। বাতেন স্যার মিউট, আনমিউট করতে হবে। বাতেন স্যার আনমিউট করেন স্যার, বলেন স্যার, আবার মিউট হয়ে যাচ্ছে। প্রফেসর ডক্টর আব্দুল বাতেন স্যার আপনি বক্তব্য রাখুন, আনমিউট করতে হবে স্যার। আনমিউট হয়ে আছে, মিউট হয়ে আছে, মিউট
চেষ্টা করতেছি। আব্দুল বাতেন স্যার আপনি বক্তব্য রাখুন প্লিজ। আবার জি স্যার বল। হ্যালো জি স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো জি স্যার বলেন। হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি বলেন। হ্যালো হ্যালো জি আনমিউট করেছি। জি স্যার বলুন আপনি বক্তব্য রাখেন স্যার শুনতে পাচ্ছি আমরা। সম্ভবত উনি আপনাদের কথা শুনতে পাচ্ছে না, আমার হয়তো স্পিকারের সমস্যা। শোনা যাচ্ছিল তো কথা তো শোনা যাচ্ছিল? হ্যাঁ শুনতে স্যার ইসলাম দাম। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, মাইক্রোফোন ঠিক আছে, বাট ওনার স্পিকারের সমস্যা যার জন্য উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন। স্যার আপনি বক্তব্য রাখুন স্যার। ভিডিও অফ হয়ে গেছে। কথা তো বলতেছে মনে হয়। হ্যালো হ্যালো হ্যাঁ টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে, সাউন্ড যাচ্ছে না, শুনতেছি না। হ্যাঁ শুনতেছেন? ওকে হ্যালো ওকে জি স্যার বলেন। আসসালামু আলাইকুম। আমি দেখতেছি অনেক সুধী মন্ডলী এখানে আছেন। আমি সুদূর আমেরিকা থেকে আপনাদেরকে এই শোক সভার শুরু করার জন্য আমি ওবায়দুল্লাহ বাকিকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ক্যান্সার সেন্টারের মাধ্যমে যে অনুষ্ঠান করেছেন তার সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে মনে রাখতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য জীবন উৎসর্গ করেছেন, এবং আমরা যদি বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাকে পরিপূর্ণতা আনতে পারি তাহলেই আমাদের এই পরিশ্রম এবং স্বাধীন বাংলাদেশের সার্থকতা হবে। বঙ্গবন্ধুর ডাকেই আমরা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যার জন্য রক্ত দিয়েছিলাম। শুধু তার ডাকেই সারা বাংলাদেশের মানুষ সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু না হলে আমরা আমাদের এই লাল সবুজের পতাকা আমরা পেতাম না। আমি আমার একটি ছোট্ট ঘটনার উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হলো আমি 1973 সালে সোভিয়েত ইউনিয়নে লেখাপড়া করার জন্য চলে যাই। 1974 সালে বঙ্গবন্ধু মস্কোতে যান মার্চ মাসে। তিনি আমি একজন সামান্য ছাত্রলীগের কর্মী ছিলাম, কিন্তু তিনি আমাকে মনে রেখেছেন এবং মস্কোতে যেয়ে উনি আমাকে খুঁজে বের করেছেন। তখন ওখানকার রাষ্ট্রদূত ছিলেন সিএসপি শামসুর রহমান। আপনারা হয়তো জানেন যে উনি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন এবং 6 দফা লেখার ব্যাপারে ওনার অনেক সহযোগিতা ছিল। ওনার মাধ্যমে আমাকে ডেকে নিয়ে আসেন এবং আমাকে নিজের সন্তানের মতো তার সাথে সাথে রাখেন এবং ওইখানকার সোভিয়েত নেতৃবৃন্দের সাথে আমাকে পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধু কত দূরদর্শী ছিলেন, 1982 সালে যখন ব্রেজনেভ মারা যায় তখন আমি আমার ওই কন্ট্যাক্টগুলো, বঙ্গবন্ধু যেই কন্ট্যাক্টগুলোকে আমাকে সাথে পরিচয় করেছিলেন সেই কন্ট্যাক্টগুলো আমি কাজে লাগাই এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তখন মস্কোতে যান ব্রেজনেভের সেই অন্ত্যেষ্টিক্রিয়া। আরেকটি ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। বঙ্গবন্ধু মৃত্যুর পরে আমি 1977 সালে বিশ্ব শান্তি পরিষদের
চেয়ারম্যান তখনকার জুলিও কুরি পুরস্কার যিনি দিয়েছিলেন ডক্টর রমেশ চন্দ্র, তিনি বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি ওনার সাথে দেখা করি হেলসিঙ্কিতে, যে বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার পেয়েছিলেন এবং এটা ছিল শান্তি পরিষদেরই একটা বিরাট বিশ্ব শান্তির জন্য যাদের অবদান তাদেরকে দেওয়া হতো, বঙ্গবন্ধুকে সে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয়েছিল। এবং যেহেতু উনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং যেহেতু উনি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় এবং সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় উনি যে অবদান রেখেছিলেন, সেই জন্য বিশ্ব শান্তি পরিষদ তা এটার নিন্দা জানায় যে বঙ্গবন্ধুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আমার টেকনিক্যাল কিছু ডিফিকাল্টি আছে, অন্য এক সময় আমি আবার সুদূরভাবে আপনাদের সাথে আলোচনা করব। আমি আজকে বাংলাদেশের উন্নতি কামনা করি এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে কাজ করে যাচ্ছেন, আমরা বিদেশে বসে আমেরিকাতে বসে তার পূর্ণ সমর্থন জানাচ্ছি। বাংলাদেশের অগ্রগতি হবে এবং বাংলাদেশ এগিয়ে যাক, এই কামনা করে বঙ্গবন্ধুর পরিবার এবং যারা সেদিন নিহত হয়েছিলেন তাদের সবাইকে, সবার জন্য আমাদের আন্তরিক দোয়া রইল, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, বাংলাদেশ যেন আরও উন্নতি লাভ করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন স্যার, আপনি সুদূর আমেরিকা থেকে আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার স্মৃতি আমাদেরকে বঙ্গবন্ধুর কথা স্মরণ করিয়ে দেয়, তার যে প্রচন্ড স্মৃতি শক্তি ছিল সেটা আমরা জানি। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মিসেস শাহিদা সুলতানা, ডেপুটি কমিশনার গোপালগঞ্জ। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফেরদৌসি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি আমাদের সাথে ছিলেন এতক্ষণ, শেখ কবির হোসাইন, এবং আমার অন্যান্য ডিস্টিংগুইশড গেস্ট যারা আছেন, আমি সবাইকে আলাদা করে বলছি না, তো সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমি আমার বক্তব্যের শুরুতে, আমি গোপালগঞ্জ জেলা থেকে সংযুক্ত, বক্তব্যের শুরুতেই আসলে আমি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি, এবং গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চাই 15ই আগস্ট জাতির পিতা সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি। একই সাথে আমি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, এবং আমাদের জেল হত্যায় আমাদের যে শিকার হয়েছিলেন আমাদের জাতীয় চার নেতা, এই চার নেতার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার খুবই সামান্য বক্তব্য আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমরা আসলে দীর্ঘক্ষণ কিন্তু সবার বক্তব্য শুনলাম, এবং আমি আমাদের আজকের প্রধান অতিথি তার আসলে বক্তব্য শুনে আমি নিজেও আসলে খুব আমার কাছে ইমোশনাল মনে হলো নিজেকে আসলে, যে উনি এত এত সুন্দর করে ওই সময়কার যে বর্ণনাগুলো দিলেন, তো এটা আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আসলে একটু শোকাবহ একটা পরিবেশ এনে দিয়েছে আর কি। আমি আসলে একটু ভিন্ন জায়গাতে, একটু আমি খুবই অল্প কয়েকটি বিষয় একটু ভিন্ন জায়গাতে একটু স্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে আসলে বঙ্গবন্ধু তাকে আমরা আমরা সবসময়ই আমাদের পরের প্রজন্ম প্রজন্মের কাছে আমরা বলি যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা একটা প্রজন্ম চাই, বা আমরা সেই জাতি চাই যে জাতি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। তো এটি আসলে সবসময় আমরা এত বলি, কিন্তু আমরা আসলে এখন বোধহয় আমাদের একটু সময় এসছে যে যে সময়টাকে আমরা আসলে বঙ্গবন্ধুর স্বপ্ন আসলে কি ছিল, বঙ্গবন্ধু আসলে কি চেয়েছিলেন, বা আমাদের কাছে, আমরা যারা সরকারি চাকরি করি, অথবা আমরা যারা রাজনীতি করি, অথবা আমরা যারা এই দেশের সাথে কোনো না কোনো ভাবে স্বার্থ সংশ্লিষ্ট, আমাদের কাছে আসলে বঙ্গবন্ধুর নির্দেশনা কি ছিল, তো এটাকে আসলে আমাদের এখন কিন্তু একেবারে স্পেসিফিক ওয়েতে একটু বোধহয় বিবেচনা করার সময় এসছে। কারণ এখন আর আমাদের ওই আদর্শ মানে ওইটা অনেক ওরকম ব্রডার সেন্সে বলবার জায়গাটাকে আমাদের আর কি ছোট করে এনে সুনির্দিষ্ট নির্দেশনার মধ্যে আসলে আসা দরকার বোধ হয়। আমরা স্বাধীনতার পরে থেকে বঙ্গবন্ধুর আসলে শাসনামলে খুব অল্প সময় আমরা পেয়েছি, মাত্র 3.5 বছর সময়, এবং আমরা এই 3.5 বছর সময়ের মধ্যে দেখেছি যে বঙ্গবন্ধু আমাদের জন্য আসলে একটা পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা
এবং ইভেন এমনকি একজন মানুষের জন্য, একজন নাগরিকের জন্য যা তার কি নির্দেশনা, এই জায়গাটাও কিন্তু তিনি পরিষ্কার করে আমাদেরকে বলে গিয়েছিলেন। তো আমাদের আসলে, আমরা মুখে মুখে অনেক সময় অনেক রকমের কথা বলি, কিন্তু আমাদের আসলে কোথায় কাজ করতে হবে সেই জায়গাটা আমরা অনেক সময় আসলে একটু ধোঁয়াশার ভেতরে থাকি, যে সেই ধোঁয়াশার ভেতরে থাকার কারণে আমরা ইচ্ছে থাকলেও আসলে আমাদের জায়গাটাতে আমরা কাজ করতে পারি না। আমি হয়তো এটা আমার মতো করেই বলি যে বঙ্গবন্ধুর আসলে স্বপ্ন কি ছিল, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি বাংলাদেশ, সে বাংলাদেশকে আমরা বলি সোনার বাংলা। তো সেই সোনার বাংলা আসলে মানে কি, সেই সোনার বাংলাতে আসলে তিনি কি চেয়েছিলেন, তিনি কিন্তু তার যে কোনো মানে বিভিন্ন বক্তব্যের ভেতরে, বিভিন্ন তিনি যখন কোনো কনফারেন্সে গেছেন, তিনি যখন কোনো জনসভায় গেছেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন তার বিভিন্ন কথার ভেতর থেকে। তো তার আমার কাছে কেন যেন আমার মনে হচ্ছে যে তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই বাংলাদেশে তার স্বপ্ন ছিল বা লক্ষ্য ছিল যে এমন একটা দেশ হবে যে দেশে জনগণ হবে সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছু জনগণের জন্য, যেখানে আমরা জনগণের দোরগোড়ায় আমরা সেবাটা পৌঁছিয়ে দেব, মানুষ ঘরে বসে তার সার্ভিস পাবে। একটি দেশে যে শাসক আমি বলবো না, এটা বলবো যে এই রাষ্ট্র ব্যবস্থার সাথে যে সমস্ত মানুষজন জড়িত থাকেন তারা হবে আসলে জনগণের সেবক, তারা জনগণের জন্য যেটি প্রয়োজন তারা ঠিক সেই সার্ভিসটি তারা সেইভাবে দিবেন। তিনি চেয়েছিলেন মানুষের আর্থসামাজিক অবস্থার খুব দ্রুত উন্নয়ন ঘটুক, তিনি এটি চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে স্বাধীনতার সুফল এটি যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছয়, তো এটি হচ্ছে তার চাওয়া ছিল। এবং সেই চাওয়াকে বাস্তবায়ন করবার জন্য আমার মনে হয় যে আজকে আমরা কিন্তু, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতে সমস্ত সেক্টরে কিন্তু আমরা এই চাওয়াগুলোর যাতে প্রতিফলন আছে যে নীতিমালাতে, সেই নীতিমালা কিন্তু আমরা আজকে বাস্তবায়ন করছি। এবং সেখান থেকে আমরা আজকে দেখি যে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশের জায়গাতে কিন্তু আমরা পৌঁছেছি, আমরা এমন একটি দেশে পৌঁছেছি যে দেশে আমাদের লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে কিন্তু আমরা অলরেডি উত্তরণ করেছি, আমরা এমন একটি দেশে পৌঁছেছি যে দেশে আমাদের নিজেদের 16 কোটি মানুষের ছোট্ট একটু দেশ হওয়া সত্ত্বেও কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন যে কৃষিকে যান্ত্রিকীকরণ করা, এই যান্ত্রিকীকরণের মাধ্যমে কিন্তু আমরা 16 কোটি মানুষের দেশের আমাদের চাহিদা পূরণ করেও কিন্তু আমরা আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের রপ্তানিযোগ্য একটি উপাদান আমাদের হাতে আছে। তো এই জায়গাগুলোতে কিন্তু আসলে আমরা কাজ করছি। তারপরেও আমার মনে হয় যে আমরা যখন আমাদের একটা প্রজন্মকে আমরা যখন বলতে যাই যে এই প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বড় হোক, তখন আমার মনে হচ্ছে প্রজন্মের জন্য আমাদের আরো কিছু ক্লারিফিকেশন প্রয়োজন যে আসলে তারা কিভাবে বড় হবে। শুধু প্রজন্ম নয়, আমরা সিটিজেন হিসেবেও যারা বলি বঙ্গবন্ধুর, আমরা যদি কিছু কোর্ট, যদি আমি কয়েকটা কোর্টের মাধ্যমে আসলে আমার শেষ করবো, কারণ এখানে সবাই অনেক চমৎকার করে বলেছেন, তো এটি আমিও অনেক কিছু জানলাম, অনেক কিছু জিদ্ধ হয়েছে আমি আজকে। আমি শুধু কয়েকটি কোর্টের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য তার যে নির্দেশনা সেই নির্দেশনা বোধহয় আমি এর ভিতর থেকে নিতে পারি। আমি প্রথম কোর্ট একটি কোর্ট করতে চাই যে মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্মকর্ম পালন করবে, বুদ্ধিস্ট তার ধর্মকর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। তবে একটা কথা হলো, এই ধর্মের নামে আর ব্যবসা করা যাবে না। তো আমরা আজকে স্বাধীনতার এত বছর পরে আমরা বঙ্গবন্ধুর চেতনাকে যদি লালন করি, তাহলে আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদের কিন্তু ধর্মকে নিয়ে ব্যবসা করবার সুযোগ নেই কোনো, যদি আমরা বঙ্গবন্ধুর চেতনাকে নিজের ভেতরে লালন করি, যে কোনো ধর্মগোষ্ঠীরই আসলে আমাদের সেই জায়গাটা নেই। সুতরাং আমাদেরও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে আমাদের এই যে এই শিক্ষাটাই আমাদেরকে দেওয়া দরকার যে অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিয়ে যে ভণ্ডামি করা, ধর্ম নিয়ে যে ব্যবসা করা, ধর্ম নিয়ে যে সুবিধা আদায়ের জায়গাটা করা, এই জায়গাটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে কিন্তু এই শিক্ষাটি পাই, সুতরাং এটি আমাদেরকে মানতে হবে। বঙ্গবন্ধুর আরেকটি আমি কোর্ট দিতে চাই, যে কোর্টটি আসলে আমাদের জাতীয় জীবনে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জাতীয় জীবনে তিনি বলেছেন দেশ শাসন করতে হলে নিঃস্বার্থ কর্মীর প্রয়োজন, হাওয়া কথায় চলে না। সেদিন ছাত্ররা আমার সাথে দেখা করতে এসেছিল, তাদের বলেছিলাম আত্মসমালোচনা করো, এটি তিনি যদিও মানে ছাত্রদের জন্য বলেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে এই নির্দেশনা আমাদের সবার জন্য, আত্মসমালোচনা করো, মনে রেখো আত্মসমালোচনা করতে না পারলে নিজেকে চিনতে পারবা না, তারপর আত্মসংযম করো এবং আত্মশুদ্ধি করো। তিনি তিনটা নির্দেশনা কিন্তু আমাদের জন্য খুব পরিচ্ছন্নভাবে দিয়ে দিয়েছেন, একটি হচ্ছে আত্মসমালোচনা, একটি হচ্ছে আত্মসংযম এবং আত্মশুদ্ধি। আমরা আসলে কজন এটি করতে পেরেছি, এটা করতে পারি আমরা প্রত্যেকটা মানুষ যদি আমাদের ব্যক্তি জীবনে এই জায়গাটা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমি বলবো আমি বঙ্গবন্ধুর চেতনাকে আমি ধারণ করতে পেরেছি, বা আমি আমার প্রজন্মকে বলতে পেরেছি যে তোমরা এই কটা জায়গাতে কাজ করো, আত্মসমালোচনা, আত্মসংযম এবং আত্মশুদ্ধি, এটি বঙ্গবন্ধু আমাদেরকে করতে বলেছেন।
এবং আমাদের মনে হয় যে আমাদের প্রত্যেকের এই জায়গাতে একটু কাজ করা উচিত, এবং আমরা অ্যাটলিস্ট অন্যকে না করি আমরা নিজের জায়গাতে কিন্তু নিজেকে আমরা এই এই লার্নিংটুকু দিতে পারি, লেসনটুকু দিতে পারি বঙ্গবন্ধুর স্বপ্ন দ্রষ্ট স্বপ্নের ফলোয়ার হিসাবে। আমি আরো একটি ছোট বিষয় একটু আনতে চাই। তিনি কিন্তু আমাদের মেয়েদের বিষয়ে তিনি কিন্তু খুব চমৎকার করে বলেছেন যে নারীর প্রতি আস্থা এবং সম্মান। তিনি তার ব্যক্তি জীবনের কথা, তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেসার অবদানের কথা তিনি উল্লেখ করে কিন্তু বলেছেন, আমি কোট করছি, "মহিলার নাম বেশি ইতিহাসে লেখা হয় না, সেজন্য আজকে আপনাদের কাছে কিছু ব্যক্তিগত কথা বললাম, যাতে পুরুষ ভাইরা আমার যখন কোনো রকমের সংগ্রাম করে নেতা হন বা দেশের কর্ণধার হন, তাদের মনে রাখা উচিত তাদের মহিলাদেরও যথেষ্ট দান রয়েছে এবং তাদের স্থান, তাদের স্থান তাদেরকে দিতে হবে। বঙ্গবন্ধু কিন্তু আমাদেরকে এই জায়গাটা বলে গেছেন, কিন্তু আমরা কজন এই চর্চার জায়গাতে আছি? আমরা কিন্তু সবাই আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা আমাদের প্রত্যেকের পেছনে যে মানুষটি থাকে সে মানুষটির অবদান আমরা ঠিক এইভাবে আমরা মানুষের কাছে তুলে ধরি বা ইতিহাসে যাতে তাদের নামটা লেখা থাকে সেই জায়গাতে আমরা কাজ করি, এটি কিন্তু আমরা আসলে বলতে পারবো না। আমি আর একটি মাত্র কথার ভিতরে আমি আসলে আমার আমার বক্তব্য আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু আমাদেরকে ওনার যে বিভিন্ন বক্তব্যের ভিতরে উনি আসলে খুব গুরুত্বপূর্ণভাবে কিছু কথা বলে গেছেন, আমরা সেখান থেকেও কিন্তু আমরা কিছু পরিষ্কার নির্দেশনা পাই। আমি একটি তার আমি কোট করে না, আমি জাস্ট বলতে চাই যে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছিলেন যে যে যার জায়গা যে জায়গাতে আছেন তিনি সেখানে থেকেই তার দায়িত্বটি সঠিকভাবে পালন করবেন। এটি হচ্ছে যে আমাদের এই মুহূর্তে আমি বলবো যে আমার জাতীয় জীবনে কিন্তু বঙ্গবন্ধুর পরিষ্কার নির্দেশনা যে আমরা যে যেখানে আছি আমরা সেখানে থেকে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে যদি আমরা আলাদা করে নাও মনে রাখি, বঙ্গবন্ধুর যে নির্দেশনা সেটা যদি আলাদাভাবে নাও মনে রাখি, একটি নির্দেশনা যদি আমরা মনে রাখি যে আমরা যে যেখানে আছি সেখানে থেকে আমরা তার দায়িত্বটি সঠিকভাবে পালন করব, তাহলে এদেশে আর কোনো বিশৃঙ্খলা হবে না। এটি ছিল ওনার আমাদের জন্য একটা নির্দেশনা। তো আমি এটুকু দিয়েই আমার বক্তব্য শেষ করতে চাই যে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা আসলে খুব ব্রডার সেন্সে যেমন বিশ্বাস করব, ঠিক তেমনি আসলে বঙ্গবন্ধু তার প্রত্যেকটি কথাতে তার প্রত্যেকটি বক্তব্যতে তিনি কিন্তু বিভিন্ন জায়গাতে বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন আমাদের সরকারি কর্মচারীদের প্রতি বলেছেন যে যেই মানুষটি তোমার সামনে দাঁড়ানো তার ভিতরে তুমি তোমার বাবাকে মনে করো, যে আমরা আসলে কারো তো বাবা মানে তারা কেউ আমার বাবা অথবা আমি কারো সন্তান, আমি যদি এইটা মাথায় রেখে যদি আমি সার্ভিস ডেলিভারি করি তাহলে কিন্তু এই দেশের মানুষের জন্য আমি সার্ভিসটার যথাযথভাবে ডেলিভারি করতে পারি। তিনি 1972 সালে যেটি করেছিলেন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তিনি নিজে নিয়েছিলেন। নিজে নিয়েছিলেন কেন, তিনি এটি জানতেন যে পাকিস্তানে যে যে যারা আর কি প্রশাসন ব্যবস্থার সাথে জড়িত ছিল, যারা সরকারি কর্মকর্তা ছিল, তারা আসলে একটা অন্য একটা ভিন্ন দেশের পারপাস সার্ভ করতে অনেক সময় বাধ্য হতো, বাট একটা স্বাধীন দেশের অফিসারদের কিন্তু ডিফারেন্ট হবে একটা স্বাধীন, এবং এই কারণে তিনি তাদেরকে সেই ওরিয়েন্টেশনের জায়গাটা যেন তারা একটি স্বাধীন দেশের অফিসার কর্মকর্তা হিসেবে তারা যেন দেশকে সার্ভিস দিতে পারেন সেই জন্যে এই ওরিয়েন্টেশনটা দেওয়ার কথা কিন্তু তিনি ভেবেছিলেন, এবং তিনি এইখানে কাজও অনেক কাজ করেছিলেন এবং আমাদের জন্য পরিষ্কার নির্দেশনা দিয়ে দিয়েছিলেন যে মানুষ সবকিছুর ওপরে, আমাদের সকল কিছু, তাদের টাকায় আমাদের বেতন হয়, তাদের কাছ থেকে আমরা আমরা আমাদের যে বেনিফিট এই বেনিফিটটা আমরা নিই, সুতরাং আমরা তার জন্য কাজ করব, তাদের জন্য আমরা সেই জায়গাটা মাথায় রেখে কাজ করব। তা আমিও মনে করি যে এটি আমাদের জাতীয় জীবনে করা হওয়া উচিত, আমরা যে যেখানে আছি অবশ্যই আমরা তার নির্দেশনা মেনে আমরা সেই জায়গাটাতে আমার যে দায়িত্ব আমার যে অর্পিত অর্পিত কাজ আমার উপরে সেই কাজটুকুই আমি যথাযথভাবে পালন করব, এবং এবং এর মাধ্যমেই আমি বঙ্গবন্ধুর চেতনাকে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে আমি তার যে কাঙ্ক্ষিত দেশ সেই দেশটি গড়বার জন্য কাজ করতে পারবো বলে আমার বিশ্বাস। এবং আমি মনে করি যে এটা প্রত্যেকে যদি আমরা ব্যক্তি জীবনে আমাদের প্র্যাকটিসে আনি তাহলে আসলে বাংলাদেশকে তৈরি করবার জন্য আমাদের আলাদা আর কোনো নির্দেশনা আসলে প্রয়োজন হবে না, এটার ভিতরে আমরা সেই দেশকে আমরা পেতে পারি। আমাকে আজকে এখানে ডাকবার জন্য, এখানে আজকে অনেক বড় ব্যক্তিরা আছেন এখানে আমাকে ডাকবার জন্য আমি আমি আসলে কৃতজ্ঞ। ফেরদৌসী ফাউন্ডেশন বরাবরই আমাকে যে কোনো বিষয়ে আসলে তাদের সাথে রাখেন এবং আমিও তাদের সাথে থাকতে ভালোবাসি, পছন্দ করি এখানকার মানুষগুলোকে আমি, তো সেই জন্য আবারও আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে যারা আছেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমরা আসলে বঙ্গবন্ধুর প্রতি যেই এটা জাতি হিসেবে আমরা লজ্জিত এবং সেই জাতির একটি পার্ট হিসেবে আমি নিজেও লজ্জিত যে বঙ্গবন্ধুর মতো একজন একজন
নেতা, বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতাকে যে জাতির নেতা সেই জাতির মাধ্যমে তাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটি আমাদের জাতির জন্য একটি কলঙ্ক জনক অধ্যায় এবং এটি আমাদেরকে আজীবন বয়ে বেড়াতে হবে। তো এই আজীবন বয়ে বেড়ানোর যন্ত্রণাটা থেকে আসলে কোনো না কোনো ভাবে প্রশমিত করতে চাই এবং সেটি অবশ্যই আমার দেশটাকে গড়বার মাধ্যমে এবং সেটি অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে। সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আমাকে সংযুক্ত করবার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জি ম্যাডাম, আমরা বুঝতে পারছি যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তার নিজের জেলায় আপনাকে কেন ডেপুটি কমিশনার বানিয়েছেন। আপনি যে অত্যন্ত একজন গুণবতী মহিলা, আপনার বক্তব্য থেকে এবং আপনি যে একজন মনে প্রাণে মুজিব সৈনিক সেটা আমরা বুঝতে পারলাম। আপনার জন্য আমাদের শ্রদ্ধা থাকলো এবং আপনার উন্নতি আমরা কামনা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার গোছানো এবং সমৃদ্ধ বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো ডক্টর শেখ মোহাম্মদ হাসান ইমান, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস। স্যার ডক্টর শেখ মোহাম্মদ হাসান ইমাম স্যার, প্লিজ। আজকের এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসি, ফাতেমা রহমান ফাউন্ডেশন, ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট এর আয়োজনে আজকের এই শোক সভার যে আলোচনা অনুষ্ঠান দীর্ঘ সময় যাবৎ হচ্ছে, আলোচনা সভায় যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত শ্রদ্ধা প্রফেসর ওবায়দুল্লাহ বাকি স্যার এবং প্রধান অতিথি ছিলেন আমাদের সকলের অভিভাবক শেখ কবির হোসেন, যাকে আমরা সবাই কবির চাচা বলে ডেকে থাকি। এবং আজকে অনেকেই বক্তব্য দিয়েছেন, আমি শুনছিলাম শুরু থেকে সকলের বক্তব্য এবং অনেক কিছুই জানতে পেরেছি, বিশেষ করে প্রধান অতিথির বক্তব্য থেকে, প্রফেসর আজিজ ভাইয়ের বক্তব্য থেকে অনেক কিছুই জানতে পেরেছি। শেষে আমাদের ডিসি মহোদয় যে বক্তব্য রাখছেন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন। অনেক লম্বা হয়ে গেছে প্রোগ্রাম, আরো অনেক বক্তা বাকি আছেন, আমি খুব সংক্ষেপে আমি শেষ করব। আসলে আমি খুব ভালো বক্তৃতা দিতেও জানি না। আমি শুরুতেই শোকাহত চিত্তে জাতির পিতা এবং তার পরিবারের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে 15 আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই আগস্ট মাস এলেই আসলে মনে পড়ে যায় সেই ভয়াবহ স্মৃতির কথা, যা আমাদেরকে বেদনার্থ করে তোলে, যে বিশাল হৃদয়ের মানুষকে কারাগারে বন্দী রেখে স্পর্শ করার সাহস দেখাতে পারেনি পাকিস্তানি হানাদার বাহিনী, অথচ স্বাধীন বাংলার মাটিতেই তাকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। এটি জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের জাতির পিতা হত্যাকারীদের প্রতিরোধ করতে পারিনি। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আমরা হারিয়েছিলাম বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিবকে। বঙ্গমাতা তিনি ছিলেন বঙ্গবন্ধুর সকল প্রেরণার উৎস এবং সংকটে সংগ্রামে নির্ভর সহযাত্রী ছিলেন তিনি। আমরা হারিয়েছি শেখ কামালের মতো তরুণ নেতৃত্ব, বাংলাদেশ বঞ্চিত হয়েছে শেখ জামালের মতো সেনা কর্মকর্তার অবদান থেকে, শিশু রাসেলের মতো ভবিষ্যৎ প্রজন্ম থেকে। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আসলে ঘাতকটা শুধু বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি বা অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়নি, বরং 75-এর 15ই আগস্ট ছিল এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত যে একটি স্বাধীন দেশের সম্পূর্ণ বিপরীত স্রোতে যাত্রার একটি সূচনা। বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি, এই বাংলাকে, বাংলার মানুষকে তিনি এতটাই ভালোবেসেছিলেন যে এদেশের কোনো মানুষের সঙ্গে, এদেশের কোনো মানুষ যে বিশ্বাসঘাতকতা করতে পারেন তার সঙ্গে, এটা তিনি কল্পনাও করতে পারেননি। তবে এটাও ঠিক, ঘাতকদের চক্রান্ত, তাদের দ্বারা সংঘটিত ইতিহাসের ভিন্ন নৃশংসতম হত্যাকাণ্ড বাঙালি জাতির
জাতিকে কলঙ্কিত করেছে বটে, কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতিকে বাঙালির মন থেকে মুছে দিতে পারেননি। জর্জ বার্নার্ড শো বলেছিলেন, ইতিহাসে যারা বিরোধিতা করে তারা নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু ইতিহাস থেকে যায়। তথাপি প্রমাণিত সত্য, বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করেছিল এবং সেই যুদ্ধের ইতিহাস বিকৃত করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন হওয়ার পথে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের অগ্রযাত্রা থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা গিনীরক্ষীরা আজ ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার ইতিহাস আজ সত্যের আভায় উদ্ভাসিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে চিরস্মরণীয় একটি নাম, বাঙালির প্রেরণার নাম। তাকে হত্যা করে তার দর্শন আদর্শকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যা সম্ভব হয়নি। মৃত মুজিব আর জীবিত মুজিবের চেয়েও শক্তিশালী হয়ে জেগে উঠেছেন, যিনি না থেকেও বাঙালি মানুষের হৃদয়ে বেঁচে আছেন মৃত্যুঞ্জয় বঙ্গবন্ধু হয়ে। খুনিদের মধ্যে অনেকের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা কলঙ্কমুক্ত হলেও এখনো অনেক কয়েকজন খুনি বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন, তাদেরকে দেশে ফিরে এনে রায় কার্যকর করতে হবে। শুধু তাই নয়, প্রায় প্রতিটি বক্তাই উল্লেখ করেছেন যে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের মাধ্যমে এই খুনিদেরকে যারা মদত যুগিয়েছেন, এই খুনিদেরকে যারা পরিকল্পনা দিয়েছেন, এই খুনিদের সাথে যাদের পিছনে কাজ করেছেন, এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা এখন গণ দাবিতে পরিণত হয়েছে এবং এটা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন অনেক আগেই নিশ্চিত হতো, এটা আমরা আস্থা এবং বিশ্বাসের সাথেই বলতে পারি। যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু স্বাস্থ্যখাতকে অন্যতম অগ্রাধিকার দিয়েছিলেন এবং স্বাস্থ্যখাতকে উন্নয়নের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান তিনি সৃষ্টি করেছিলেন। ঘাতকরা তার সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি, কিন্তু তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ তথা সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে অবিরাম সংগ্রাম করে চলেছেন। তার প্রচেষ্টায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক আসনে মানবিক বাংলাদেশ, স্থিতিশীল অর্থনীতির দেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নের একটি রোল মডেল। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন এবং তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা অদৃশ্য হানাদার, যেটাকে আমরা COVID-19 হিসেবে আখ্যায়িত করেছি, সেই COVID-19 এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং সেই যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। কাজেই আমাদের এই শোকের অনুষ্ঠান, এই শোক, জাতির পিতা হারানোর এই শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করে আসুন আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, তুমি মৃত্যুহীন হে পিতা, ঘাতকের গুলি তোমাকে হত্যা করতে পারেনি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকের এই আমাদের এই অনুষ্ঠানে শোক সভায় এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর কাউসার সর্দার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ পেন ম্যানেজমেন্ট, বারডেম জেনারেল হসপিটাল অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজ। আমাদের একসময় কর্তৃপক্ষ ছাত্র নেতা এবং আমার একজন রাজপথের সহযোদ্ধা ডক্টর কাউসার। থ্যাংক ইউ নাজির উদ্দিন মোল্লা ভাই ফর ইউর নাইস কন্ডাকশন অফ দিস প্রোগ্রাম। অত্যন্ত সুন্দর, সাবলীল এবং আবেগ যেটা লক্ষ্য করছি এটা আসলে অন্তর থেকে আসে। আপনার বিগত জীবনের, তার রাজনৈতিক, তার যে ইতিহাস, তারই এখানে তো আমি ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের সকলের মুরব্বী বলবো আমরা, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওবায়দুল্লাহ বাকি স্যার। আমরা বাকি ভাই বললে খুব অন্তর ছুঁয়ে যায় তার
আমাদের প্রফেসর ওবায়দুল্লাহ বাকি স্যার, তার এই মুহূর্তে উদ্যোগের জন্য এবং তার যে সংগঠন প্রফেসর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল অ্যান্ড ফাতেমা রহমান জেনারেল হসপিটাল, একটি সংগঠন যে কত সুন্দরভাবে এরকম জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সে নিয়ে কাজ করতে পারে, এটা একটি অনুকরণীয় আমি বলবো অন্যান্য প্রতিষ্ঠানের জন্য। এবং এটি রুটিনলি এবং খুব সুন্দর মার্জিতভাবে তিনি এটা করে যান তার দায়িত্ববোধ থেকে। ধন্যবাদ। আজকের এখানে এই মুহূর্তে আমি কাউকে অ্যাড্রেস করছি না যারা বিদায় নিয়েছেন। কবির চাচা ছিলেন, রুহুল আফসার জয়েন করেনি এখন পর্যন্ত। তো এই মুহূর্তে আমার অত্যন্ত প্রিয় জনদের মধ্যে শেখ এমডি হাসান ইমাম ভাই আছেন, এবং আমার খুব ভালো লেগেছে আজকে গোপালগঞ্জের যে জেলা প্রশাসক মহোদয় তার যে বক্তব্যটি বেশ এটা অনুপ্রেরণামূলক, কারণ আপনাদের উপরে কিন্তু বর্তমান যে রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা যেটা লক্ষ্য করছি, অনেক এর আগে একটা আর্মে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কিন্তু সেই ক্ষমতা পরিচালনা এবং আজকের যে পরিচালনা এটা কিন্তু একটি বিরাট বড় ধরনের পার্থক্য কিন্তু আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে আস্থার যে জায়গা, তিনি কিন্তু আপনাদের উপরে রাজনৈতিক নেতাদের চাইতেও অনেক বেশি আস্থা রেখেছেন, কিন্তু নিশ্চয়ই আপনার বক্তব্য শুনে আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই উদ্বেলিত যে আপনাদের যে চিন্তা ভাবনা যে চেতনা নিয়ে আপনারা, বিকজ যে আপনারা এক্সিকিউটিভ জায়গাটার মধ্যে আছেন, রাজনৈতিক নেতারা আপনাদের সহযোগিতা করেন পরামর্শ দেন, কিন্তু এক্সিকিউশনের জায়গাটা আপনাদের হাতেই রাখা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশা ভরসার জায়গায় কিন্তু আপনারা, তো নিশ্চয়ই আমরা ভালো কিছু দেখব। এবং আমি বঙ্গবন্ধুর এই বিষয়ে অনেক আলোচনা আমরা দীর্ঘদিন যাবত এই স্মরণ করি, বঙ্গবন্ধুর কথা বলি, বেগম ফজিলাতুন্নেসার কথা বলি, বাকি যারা আছেন শেখ কামাল, শেখ জামাল, রাসেল এবং তাদের যে ওয়াইফ তাদের কথা বলি আমরা। আমি একটা জায়গাতে আমার কাছে মনে হয় যে একটু ঘাটতি আছে এবং রাজনৈতিকভাবে যারা সচেতন তাদের একটা জায়গা হাইলাইট করার ব্যাপারে আমরা মনে হয় একটু পিছিয়ে আছে, এবং এটা হাইলাইটেশন খুব প্রয়োজন। সেটা হলো আমার অত্যন্ত দুর্বলতা একটা জায়গাতে, সেটা হলো যে বঙ্গবন্ধুর যে জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তার প্রতি, কারণ তাকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে এখনো মানুষের কাছে কিন্তু তাকে কলঙ্কিত ভাবেই কিন্তু তাকে উপস্থাপন করা ওই সময় থেকে শুরু হয়েছে, এখনো মানুষ অনেকেরই কিন্তু ওটা বিশ্বাসের থেকে আমার ধারণা যে যায়নি, কিন্তু তিনি একজন সম্পূর্ণ যেভাবে তাকে প্রচার প্রচারণার মধ্যে নিয়ে আসা হয়েছে তার সম্পূর্ণ একজন বিপরীত ধর্মী একজন মানুষ ছিলেন, এবং এটা অত্যন্ত আমি বলবো যে বিচক্ষণ ভাবে পাকিস্তান পন্থী যারা আছে তারা এটা করেছিলেন ওই সময়, যে কারণ বঙ্গবন্ধুর পরে নিশ্চয়ই এই দেশের রাষ্ট্রনায়ক বলেন বা নেতৃত্ব ওইভাবে গড়ে উঠতেছিলেন তিনি, সেকেন্ড পার্সন শেখ কামাল। আজকে হয়তো বঙ্গবন্ধু 100 উপরে বয়স হইত, কিন্তু আমরা এই জেনারেশন হয়তো শেখ কামালকে, মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী, কিন্তু আমরা তখনকার যে ইতিহাসটা আমরা দেখি তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই রকম ভাবে রাজনীতিতে বা এটার একটা পরিস্থিতির প্রেক্ষিতে আসছিলেন, কিন্তু তৈরি হচ্ছিলেন কিন্তু শেখ কামাল, কাজেই তাকে কলুষিত করা, তার চরিত্র হনন করা, এটা ছিল ওই সময়ের একটা বিরাট বড় একটা তাদের দুরভিসন্ধি। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের শেখ কামাল ভাই, উনি যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন সংগঠক ছিলেন, তিনি একজন অত্যন্ত সুনিপুণ ক্রিয়া সংগঠক ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন,
তিনি নারীদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং একজন অমায়িক একটা পারসন ছিলেন। আমরা অনেক রাষ্ট্রপ্রধানদের ছেলেদেরই কর্মকাণ্ড আমরা দেখেছি, কিন্তু শেখ কামালের যে ভদ্রতা, যে নম্রতা, এই বিষয়গুলি কিন্তু আমরা সারফেসে কিন্তু আনতে পারছি না। এখনো যারা কুৎসা রটনা করেছেন তারা অনেকেই কিন্তু বেঁচে আছেন এবং তারা বয়োবৃদ্ধ। এখনো সময় আছে, আমার মনে হয় যে তাদের মুখ দিয়ে জিনিসগুলি বের করিয়ে আনা, কারণ এই যে কলঙ্ক তাকে দেওয়া হয়েছে এটা থেকে রিভার্স হওয়া অত্যন্ত প্রয়োজন। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের সংগঠক যারা আছেন, বাকি ভাই আছে এখানে, আমাদের শেখ কবির চাচা ছিলেন, তিনি নেই, আমার মনে হয় যে এই জায়গাগুলিতে কিছুটা কনসেন্ট্রেশন আমাদের দেওয়া উচিত যারা সংগঠন নিয়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি। তো আমি আসলে কথা বাড়াবো না, আমি শুধু এই পয়েন্টটাই আমার কাছে একটু হাইলাইট করা প্রয়োজন মনে হচ্ছিল, তাই সেটা হাইলাইট করলাম। নিশ্চয়ই আগামী দিনগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খুব ভালোভাবে যাবে, বিচার বিভাগীয় কমিশন হবে, নিশ্চয়ই হবে এবং এর বিচার হবে এবং এটার বিচার হতেই হবে। কারণ হচ্ছে যে এটা যে এর বিচার যদি না হয় বহির্বিশ্ব কিন্তু বাংলাদেশের প্রতি কোনো কিন্তু ট্রাস্ট কিন্তু থাকবে না। হত্যা হয়েছে, এখন হত্যার বিচারটা যদি না হয়, কারণ নোবেল লরিয়েট চ্যান্সেলর অফ জার্মানি উইলি ব্র্যান্ট একটা কথা বলেছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে, যে বেঙ্গলিস ক্যান নো লঙ্গার বি ট্রাস্টেড আফটার দ্য কিলিং অফ শেখ মুজিব। কাজে সারা বিশ্ব কিন্তু বাংলাদেশকে আর ট্রাস্ট করতে পারছিল না, কিন্তু কাজে এদের অবনতি মানে এদের অধঃপতন মানে অবশ্যম্ভাবী, এবং তাই আমরা দেখেছি বঙ্গবন্ধু হত্যার পর আমাদের দেশের প্রতি যে বহির্বিশ্বের যে ধ্যান ধারণা, যে এরা কেমন মানুষ যারা যে স্বাধীন করে দিল এই দেশটাকে, তাকে সপরিবারে এরকম নির্মমভাবে হত্যা করে, কাজে এই দেশের প্রতি মানে সকলেরই কিন্তু একটা বিশ্বাসের একটা প্রশ্ন থেকেই যায়। কাজে এখন সময় এসেছে এই কলঙ্ক মুক্ত হওয়া, এর বিচার করা, তাহলেই আমার মনে হয় যে বহির্বিশ্ব আমাদের প্রতি খুব ট্রাস্টের একটি মনোভাব আমাদের মধ্যে আসবে এবং সেটার মধ্যেই আমাদের উন্নতি সম্ভব এবং এভাবেই আমাদের উন্নতি হবে। আশা করি যেটা ভিশন 41 যেটা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটার একটা নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে যেটা যে এদের বিচার হওয়া এবং সেই বিচারের উপরেই নির্ভর করবে আমাদের উন্নয়ন। বিচার না হলে কিন্তু উন্নয়ন সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত হবে। সকলকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এখানে, বাকি ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ছোট ভাই প্রফেসর ডক্টর কাউসার সর্দার তোমার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম, ফরমার প্রফেসর ডিপার্টমেন্ট অফ রেডিয়েশন অনকোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটাল। ডক্টর খোরশেদ আলম স্যার, আপনি কি আছেন? হ্যালো নাজির, শুনতে পাচ্ছেন? জি জি বলেন বলেন। আমি আসলে আমার মনে হয় অনেক বক্তা আমার আগে অনেক কথাই বলে বলছেন, আমার বলার তেমন কিছু নাইও। আর আমি সর্ব অন্তকরে সর্বশ্রেষ্ঠ মহান জাতির নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। সেই সঙ্গে তার এই 15 আগস্ট থেকে শুরু করে বিভিন্নভাবে যে আত্মহুতি দিয়ে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়েছেন তাকে শ্রদ্ধা ভরে সকলের আত্মার মাগফিরাত কামনা করি। তো আমার আজকে এত সুন্দর সবাই যে শেখ কবির চাচা আমরা যাকে বলি, আমেরিকা থেকে শুরু করে আমাদের এমপি হাবিবে মিল্লাত, আমাদের আমার খুব প্রিয় ব্যক্তিত্ব একজন যিনি আছেন বঙ্গবন্ধু বিসি শরফুদ্দিন, আমাদের খুব প্রাণপ্রিয় ভাই সচিবের মহাসচিব আজিজ ভাই সহ অন্যান্য সবাই খুব সুন্দর বক্তব্য রাখছে। তো আমি আসলে আমি আশাবাদী মানুষ, যে যতই বলুক না কেন যে আমাদের বঙ্গবন্ধুজিরা চেয়েছিলেন যে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত মানে
সন্ত্রাস মুক্ত কিংবা দুর্নীতি মুক্ত আমরা হয়তো সবটা আমরা অর্জন করতে পারি না, একবারে যে পাই নাই তাও না। তার যেমন গোপালগঞ্জের ডিসি আছে, এরকম 64 জন আছে আজকে সাইদা সুলতানের মতো যে মনোভাব মনোবৃত্তি, এরকমভাবে যদি আমাদের 64 হয়তো সবাই হবে না, আবার যে হবে না, আবার যে হবে হবে না, আবার হবে তাও না। কাজে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের হবে। আমি ব্যক্তিগত যাবে প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ বাকি যে শ্রম দিয়ে ওনা একটা সমাজ সেবামূলক ফাউন্ডেশন তৈরি করছে, আমি আমি তাতেও অনুপ্রাণিত হয়ে আমি বিভিন্ন যে সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন অফিসারদের কাছে আমি এত সহযোগিতা পেয়েছি, সত্যিকার অর্থে আমার কাছে অবাক লাগছে যে আসলে এখনও মানুষ আছে, এখনও নিবেদিত প্রাণ আছে, এখনও আমাদের সৎ অফিসার আমাকে এক টাকা খরচ করতে হয় না। এবং আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে কাজ করছি, আমি নিজেও চিন্তা করতে পারি না যে আসলে কাজ চাকরি জীবনে আমি মানুষের এত উপকার করি। যেখানে গেছি তারাই আমাকে বলছে হে আপনার দ্বারা তো আমার অনেক উপকার হয়েছে। এরপরে এমনকি সমাজসেবা গেছি উনি আমেনা বেগম স্যার আপনি তো আমার চিকিৎসা আমি ব্রেস্টে রেখি। এইভাবে আসলে জানি না আমি যেটা চিন্তা করছি, এবং আমি অলরেডি আমার অধ্যাপক ডাক্তার খোরশেদ আলম ফাউন্ডেশন যেটা একটা সেবামূলক এবং এক কথায় যদি বলি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান গবেষণা কল্পে একটা অলাভজনক সেবামূলক, আমি আমার নিজেতে অনুপ্রাণিত হইয়া বঙ্গবন্ধুর শুনে গিয়া বঙ্গবন্ধুর আদর্শকে আমার সীমিত আকারেও যদি আমি কিছু করতে পারি মানুষের জন্য আমি নিজেকে ধন্যবাদ করা আল্লাহ আমাকে যতটুকু হায়া দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সকলের শুভকামনা করে আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আশা করি বঙ্গবন্ধু কন্যা জন্মতি শেখ হাসিনা তার যে দিক নির্দেশনা এই আমাদের কোভিড মহামারী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উনি খুব সুন্দরভাবে ট্যাকেল দিয়ে যে যাই বলুক না কেন প্রত্যেকটা গ্রামকে শহর করতে চাচ্ছে। আমার আমার গ্রাম আমার শহর, শহরের যে সুযোগ সুবিধা সেই সুযোগ আমার ব্যক্তিগত আমার বাড়ি কুমিল্লা উপজেলা আমাদের একটা গ্রাম, তো সেই গ্রামটার মধ্যে আপনার যে অনেক এমনকি পানি সাপ্লাই পর্যন্ত আছে, গ্যাস বিদ্যুৎ পানি সাপ্লাই পর্যন্ত আছে, ডাইনটা প্রকার সবার হয় নাই। যে আমি আমরা শিক্ষাক্ষেত্রে যদি বলি আমরা ক্যান্সার হাসপাতাল বা এই জন্য আমাদের আমরা হয়তো সর্বশ্রেষ্ঠ মডার্ন টেকনোলজি ব্যবহার আমরা আধুনিক চিকিৎসা দিতে পারছি, যদিও আমাদের রোগীর তুলনায় এটা অপ্রতুল। আজকে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে গিয়ে আমার খুব ভালো লাগছে, আমার পিএম থেকে শুরু সবাই আমাকে স্যার কেমন আছেন জিজ্ঞেস করছে। আচ্ছা সত্যিকার অর্থে কাজ করলে কেউ হায় যান, তাই কাজই আমি সবাইকে আহ্বান জানাবো। যেমন আমার জীবনের মোটো ছিল আই ট্রিট মাই পেশেন্ট অ্যাজ মাই রিলেটিভ, এই পেশেন্টটা যদি আমার মা হইতো, আমার বাবা হইতো, আমার হইতো, হ্যাঁ প্রফেশনাল তো আছে, যেহেতু ক্যান্সার চিকিৎসাটা একটা ব্যয়বহুল সমস্যা সাপেক্ষ, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি ধন্যবাদ জানাই প্রফেসর মোল্লা ওবায়দুল্লাহ বাকি এত নির্লজ্জভাবে এই বয়সে যে পরিশ্রম করে যাচ্ছে উনি আমাকে আমন্ত্রণ জানাচ্ছে। এই জন্য নাজিরুদ্দিন সবসময় আমার ছোটো ভাই সবসময় সুন্দরভাবে উপস্থাপনা করে আজও তার প্রমাণ রেখেছেন, ভালো লাগে তারা আগায় যাবে আরও আরও নিচের আর শিখবে, আমাদেরকে অনুপ্রাণিত করে আমরাও তাদেরকে অনুপ্রাণিত যে কোনো সময় যে কোনো কাজে ডাকলে আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা আমি চেষ্টা করে যাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা সুন্দর বক্তব্য দিচ্ছেন, যারা উপস্থিত আছেন, যারা আমাকে আমাকে শুনছেন, তাদেরকে সবাই ধন্যবাদ জানাই, তাদের সুস্বাস্থ্য কামনা করি। তারা ওনার আমি আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে আরও শক্তিশালী করে আমার জীবনের শেষ পর্যন্ত যতটুকু পারি বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর আদর্শকে লালিত লালন করে যতটুকু পারা যায় আমার সব আমি সবাইকে ধন্যবাদ দিই, আমি সবাই শুভকামনা করি, আমার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নাজির এখন তো আমার পড়ব না? এখন আমি আমাদের আমাদের আরো অনেকের বক্তব্য রাখার কথা ছিল, আমি তাদের নামগুলো একটু বলে দিই স্যার। যেমন আমাদের প্রফেসর সরোয়ার আলম উনি বক্তব্য রাখার কথা ছিল, বক্তব্যের কথা ছিল গোলাম মহিউদ্দিন ফারুক স্যার, ওনাকেও দেখছি না প্রফেসর। এখন তো দেখতে পাচ্ছি না গোলাম মহিউদ্দিন ফারুক স্যারকে দেখতে পাচ্ছি না, প্রফেসর ডক্টর কানুবালা একবার দেখলাম এখন আবার দেখতে পাচ্ছি না, সুলতান মাহমুদুর রহমান
ওনাকেও দেখতে পাচ্ছি না, প্রফেসর ডক্টর কে এইচ আব্দুল আওয়াল রিজভী ওনার বক্তব্য রাখার কথা ছিল, আর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর আমদাদ হোসেন স্যার তাকে আমরা একবার দেখেছিলাম, এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। স্বাধীনতা পদক প্রাপ্ত স্যার থাকলে আমরা অত্যন্ত গর্বিত হতাম ওনার বক্তব্য শুনে। আর বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হেল কাফি ওনাকেও আমরা এখন দেখতে পাচ্ছি না। এখন আমাদের যে অনুষ্ঠানের সভাপতি এবং যার উদ্যোগে এই অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা হয়, আমি তার আগে একটু ব্যক্তি কথা বলতে চাই স্যারদের সম্মুখে, কারণ কিছু কথা জানা দরকার। যেমন ধরেন আমাদের শ্রদ্ধা ভাজন নেতা জননেতা তুফাইল আহমেদ, যিনি বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহচর ছিলেন এবং তার রাজনৈতিক সচিব ছিলেন, ওনার মুখে আমি অনেকবার শুনেছি, একদিন উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু যে জানতেন না তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তা কিন্তু নয়, ওনাকে বিভিন্ন জায়গা থেকে জানানো হয়েছে, ভারতের ইন্দিরা গান্ধী মহামতি উনিও জানিয়েছিলেন, অনেক জায়গা থেকে জানানো হয়েছিল, এবং উনিও কিন্তু উনি কোনোদিন বিশ্বাস করতে পারতেন না যে ওনাকে যে মেরে ফেলতে পারে বাঙালি জাতি কেউ। এটা উনি উদার মনের মানুষ ছিলেন, কারণ এত এত বড় মনের মানুষ ছিলেন, বাঙালিকে এত ভালোবাসতেন যে আজ পর্যন্ত কোনো নেতা কোনো বক্তৃতায় তার জাতিকে তোমরা বলে বলতে কেউ সাহস পায় না। একমাত্র বঙ্গবন্ধু পড়েছিল তোমরা তোমরা তোমরা, কারণ তিনি সমস্ত বাঙালির মানুষকে তার সন্তান মনে করতেন, সেই জন্য পেরেছিলেন। তা যেটা বলতেছিলাম, একদিন বঙ্গবন্ধু বলেছিলেন যে জিয়াউর রহমানকে সামনে দেখে যে দেশের অবস্থা ভালো না, জিয়া মুক্তিযোদ্ধা করেছে যুদ্ধ করেছে তাই একটু ষড়যন্ত্র ষড়যন্ত্র করে আর কি। জানার পরে বঙ্গবন্ধু তাকে বাংলাদেশ থেকে বাইরে একটি কোনো দেশে রাষ্ট্রদূত করে তার পোস্টিং করে দিয়েছিলেন, মানে 15 আগস্টের কিছুদিন পূর্বে, 1 মাস কিংবা 40 দিন এরকম। তো একদিন তড়িঘড়ি করে জিয়াউর রহমান গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য আসে এবং তুফাইল আহমেদের শরণাপন্ন হন। তারপর তুফাইল আহমেদ তাকে বঙ্গবন্ধুর সাথে দেখা করার অনুমতি দেওয়ার পর দেখা করে, পরে তুফাইল আহমেদকে ডেকে বঙ্গবন্ধু বলেছিলেন জানিস জিয়াকে এসেছিল, কয় না বলেন। তরুণ বললো যে জিয়া ছোট্ট একটা কোরআন শরীফ পকেটে করে নিয়ে এসেছিল, ওই কোরআন শরীফটা বের করে আমার সাথে সামনে কোরআনের পর হাত থেকে বলছে যে স্যার আমাকে দিয়ে না, আপনার নিরাপত্তার আপনার আমি জিয়াউর রহমান পাশা থাকতে আমার উপর গুলি না লাগে, আপনার গায়ে গুলি লাগবে না, এরকম শপথ করেছিল। তখন বঙ্গবন্ধু মহান হৃদয়ের মানুষ, বিরাট হৃদয়ের মানুষ, তিনি ক্ষমা করে দিয়ে তাকে আর কিন্তু পোস্টিং করার নাই, তিনি তার খুনিকে দেশে রেখে দিলেন বিশ্বাস করে। এই সমস্ত বিশ্বাসঘাতকদের মরণোত্তর বিচার করতেই হবে। আজকে কবির চাচা বলে গেছেন এটা এখন সারা বাংলাদেশের বাঙালি জাতির একটি দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই আমি এই এই মহান আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে 15 আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, আল্লাহ তাদের ফেরেশতা নসিব করুক। আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত সভাপতি, আমাদের প্রেরণা, যাদেরকে যে নেতার আশ্রয়ে প্রশ্রয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রমোশনের পরীক্ষাগুলো আমাদের এই স্যারের মাধ্যমে হয়ে থাকে, আমরা প্রমোশন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক এই বাকি স্যারের হাত দিয়ে আমি হয়েছি, আশা করি সামনে প্রফেসর স্যারের হাত দিয়ে আমরা হব। একজন খাঁটি মুজিব সৈনিক যাকে পেয়ে আমরা গর্বিত, সে আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর ওবায়দুল্লাহ বাকি স্যারকে এখন বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার প্লিজ। ধন্যবাদ ডক্টর নাজির। অ্যাকচুয়ালি নাজির কথা একটাই বলি, সে কিন্তু আমার শেরবাংলা মেডিকেলের ডাইরেক্ট ছাত্র, এমবিবিএস লেভেল। জি স্যার। হ্যাঁ, সে আজ সে তখন কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আমি তাকে এই জন্য আরো বেশি ভালোবাসতাম ওই সময়। হ্যাঁ, তো সেই আজ আসছে প্রফেসর বিজুপাল প্রফেসর হিসাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং দেখেন তার ভিতর যে বঙ্গবন্ধু চেতনা কিভাবে কাজ করে তার ভাষা দেখে বোঝা যায়। অ্যাকচুয়ালি আজকে এই মহতি যেটা মহতি না, এটা জাতীয় শোক দিবস উপলক্ষে যে আলোচনা সভা শোকাবহ দিবস হল, আগস্ট মাস ধরে চলছে, আসলে কোন সময় সময় পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, যে মানে মানুষ ফ্রি পাওয়া ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এই পুরো আগস্ট মাসটা, তারপরেও আমরা যেহেতু করোনাকালে এই দুসময়ে আমরা ফেরদৌসি ফাউন্ডেশন প্রতি বছর কিন্তু আমরা বিরাট হল নিয়ে করি, প্রেস ক্লাব থেকে আরম্ভ করে ওডিটিয়ার
मूल कार्यक्रम शुरू है 2012 থেকে1970 সালে বঙ্গবন্ধু শেখ কামাল ভাইয়ের উন্নয়নের জন্য কামাল ভাই আমাদের এক বছর সিনিয়র ছিল। মানে ওনার হাতেই কিন্তু আমরা প্রথম ছাত্র লিগ মানে উনি যে কোনোদিন দেখেন কামাল ভাই সম্বন্ধে একটু আজকে আমাদের ক্রিয়া পর্ব যেটা কাউসার সঙ্গে বলল ছোট ভাই যে বলল আমরা কিন্তু দেন এই নাজিরুদ্দিন মোল্লা কাউসার কিংবা ছাকপতি সব আদিষ্টে সব কিন্তু একই সাথে লড়াই সৈনিক হ্যাঁ রাজপথে হ্যাঁ তো এই সাংবিধানিক আন্দোলন খালি আন্দোলন সবই তো আমরা একসাথে গলায় হাত দিয়ে দিয়ে আমরা করেছি এই দালাল ভাইকে যখন গুলি করে কিংবা ইয়া মিলনজন মারা যায় তখন তাই পাশে ছিল এবং মিলনকে নিয়ে কিন্তু আমরা মানে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছিলাম হ্যাঁ দালাল ভাইকে খুলে মানে ভীষণভাবে প্রোটেকশন দিয়েছিলাম সবই কিন্তু ইতিহাস এটা তো সেই আমি বললাম ঢাকা কলেজে যখন কামাল ভাইয়ের সাথে পরিচয় হলো উনি ওনার সুবাদে বঙ্গবন্ধুকে খুব ক্লোজলি দেখেছে বাড়ি গোপালগঞ্জ সে তো আছে হ্যাঁ খুব ক্লোজলি দেখেছি এবং ওনার আচরণ ওনার সবকিছু বঙ্গবন্ধু ওনার মতো মহান নেতা আসলে সরাসরি দেখেছি বলেই আজ বলবো যে আসলে উনি কিন্তু ক্লাস সিক্সে উনি কিন্তু ক্লাস সিক্স পরে ওনার তখন গোপালগঞ্জ মডেল আপা জানবেন এখন সাহিদাবাদ জানবেন যে গোপালগঞ্জ মডেল হাই স্কুল ছিল হ্যাঁ মডেল হাই স্কুলে বঙ্গবন্ধু যেখানে ক্লাস সিক্স এর ছাত্র তিন সেট ছিল আপা এটা দেখেন নাই তিন সেন্টারে উনি খাজা নাজিমুদ্দিন তখন পূর্ববাংলা ইয়া নাকি সমস্ত পূর্ববাংলা গভর্নর কি তো উনি গোপালগঞ্জ আসবেন তখন তো লঞ্চঘাট যেটা আমরা এখন লঞ্চঘাটই বলি আমাদের ওটা টাউনের মধ্যে চলে গেছে সে সেই লঞ্চঘাটে উনি ক্লাস সিক্সে সমস্ত ছেলে মেয়েদেরকে উনি লঞ্চঘাটে আটকাচ্ছেন ওনাকে লঞ্চ থেকে নামতে দেবেন না কেন আপনি যদি দেখলেন না যে এই মডেল স্কুল বিল্ডিং করবেন না লেন উঠতে দেবেন ক্লাস সিক্স এর ছাত্র কি বোঝে তাই না তারপরে চূর্ণ ইয়া যেটা মানান্তর বলে বা অন্য চূর্ণ এটা ছিল সেই মানান্তরে যখন সারা দেশ দুর্ভিক্ষে ইয়া জর্জরিত আপনার তো চূর্ণরে তখন আপনার জানেন যে ওনার আব্বা পিসকা ছিলেন গোপাল স্কুলে পিসকা ছিলেন তো আব্বা ওনার আব্বা তো আসছেন লুৎফরান সাহেব আসছেন তো গোপাল দিয়ে আর উনি ইন দ্য অ্যাবসেন্ট অফ হিজ ফাদার সে কিন্তু উনি কিন্তু ওনার ধানের গোড়া সবগুলো কেটে দিচ্ছে পাবলিককে তোমার নিয়ে যাও সব এই হলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো আমি বলি এটা গড গিফটেড তারপর আমার আমার নিজের মামা থার্ড মামা হ্যাঁ ইসলামিয়া কলেজে বলতো কলকাতা উনি ওনার ঘড়ি হারাই গেছে কি করে এক নম্বর থাকতো ঘড়ি হারা গেছে তখন কান্নাকাটি করছে উনি বঙ্গবন্ধু নিজের ঘড়িটা খুলে হে জিল্লু তুই খাতে নে আমার ঘড়ি নে এই হলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমি বলবো এটা গড গিফটেড বঙ্গবন্ধু ছিল আল্লাহ ওনাকে এই পর্যায়ে আছে ওনার ভিতর মেধা ছিল হ্যাঁ যাই ছিল সব কিছু ওনাকে জানছে এবং পরবর্তীতে কামাল ভাই বলেন কামাল ভাইয়ের কথা যেটা বললো আমাদের কৌশল যে আসলে উনি কি ডাকাতি করছে এই করছে মেয়েদের উত্তপ্ত করতো মেয়েদের করতো আমরা ওনার মতো নেতা আমি আমরা শুধু দেখছি যে আমরা যখন ছাত্রী করতাম কোথাও কিছু হয় উনি কিন্তু কোনো সময় ঢাকা কলেজে কোনো পোস্টে ছিল শুধু একটা মেম্বার থাকতো ইসি মেম্বার সব জায়গায় ঢাকা এলে প্রত্যেক জায়গায় কোন সময় পেসিডেন্ট সেক্রেটারি লড়াই হইতে
কামাল ভাই আমরা কিছু হয়নি বলতাম এখানে ইয়ে হচ্ছে, উনি আসে উনি আমার করে দিতে আছে। হ্যাঁ, ওনার কথা তোকে ফেলানোর মতো ছিল না। সেই কামাল ভাই যে স্বাধীনতা পরবর্তী উনি স্বাধীনতার সময় কিন্তু উনি টয়েস ছিল উসমানি, তাই না? আপনি বলেন আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমাদের ভিতর অনেকেই কিন্তু ওই সময় প্রচুর ওয়ানিএমকে টাকা উপার্জন করছে, আর টয়েসই বঙ্গবন্ধু সন্তান, তার কি ব্যাংক ডাকাতি করা লাগে? উনি ঘরে বসেই তো ওনার সব সম্পদ ওখানে অর্জন কেউ চাইতো, কিন্তু ওনার ভিতরে উনি স্বাধীনতার পর দেখলাম উনি ক্রীড়াতে নেমে গেল, উনি সমাজ সেবায় নেমে গেল, বিভিন্ন ভালো ভালো কাজে নেমে গেল, কিন্তু শত্রুরা কি বলবো ব্যাংক ডাকাতি করছে। বঙ্গবন্ধু সন্তান, হ্যাঁ, তখন তো লেফটেন্যান্ট ছিল, সে লেফটেন্যান্টের টাকার অভাবে যে ব্যাংক ডাকাতি করছে। উনি ওই সময় গোপীবাগে একটা মিটিংয়ে ছিলেন রাতে, ওই আর দুঃখজনক ওই দিন কিন্তু ছিল শেয়ার সিং দত্ত আর একজন ইয়া ছিল, তার ভালো বলেন খারাপ বলেন জানি একটা বাজে লোক ছিল, সে কালো দিবস পালন করলো ওই দিন। হ্যাঁ, ওই দিন তার মানে ওটা কি স্বাধীনতা দিবসই মনে ছিল, কালো দিবসে ঘোষণা দিল, তা পুলিশটা পুরো পুরো অ্যালার্ট, বুঝছেন না, পুরো অ্যালার্ট, আর্মি সব অ্যালার্ট যে এরকম কালো দিবস পালন করছে। তখন উনি গভীর রাতে ফিরতে ছিল জিপে করে, সাথে তো আপনি ছেলে পেলে থাকবে, ওরা আসলে ওনাকে হল্ট করতে পারছে, কিন্তু উনি হল্ট করেন, তা তো বুঝতে পারেন না সে কেমন আছে, এসে গুলি করে, গুলি করে দিলে আল্লাহ রহমান ইয়া গুলি লাগলে তো আমার এক গলা এখানে লাগছে। আমি তো ঢাকা মেডিকেলে পড়ি, হ্যাঁ, বলি আমরা তো দৌড়ে আসলাম, আমার ক্যাবিনে নিল, তখন আমরা ঢাকা মেডিকেলে অনশন ধর্মঘটকে আমাদের বৃত্তির জন্য, ডাক্তারদের বৃত্তির জন্য মাসিক বৃত্তি বোধহয় আগে পঞ্চাশ টাকা করতো, সেটা আমরা বোধহয় একশো টাকার জন্য আমরা অনশন ধর্মঘট করলাম। তখন আমরা যে ক্যাবিন নিয়েছি আমাদের যারা অনশন করছে, আমরা আমি করি না, আমার চার বন্ধু ছিল, ওদের শিফটে যখন অসুস্থ নিলাম, কামাল ভাইকে দিক পাশে রুমে এনে রাখলো, ওনার গলা এখান দিয়ে মানে অল্পতে গলা গুলি রেখে এরপরে বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে সেই কামাল ভাই উনি মানে মিটিং করে ফিরতে ছিল, কিন্তু সন্ত্রাসের পরে আমেরিকান চক্র ওরা বললো সিএ দালাল বললো যে এরা সেই ব্যাংক ডাকাতি করছে। এই যে সেই আমি এখন মনে করি কামাল ভাই যদি আজ বেঁচে থাকতো, আজ বঙ্গবন্ধু এই যে বঙ্গবন্ধুকে শেষ করার পরে মানে ওনাকে যে আত্মমন যে খুন করেছে হোল ফ্যামিলি সহ, এই সংখ্যা ও দিন শেখ কামালের মতো লোক যদি বেঁচে থাকতো, তাহলে যেমন আমাদের আপা শেখ হাসিনা সোনার বাংলার দ্বারে চলে আসছে, তার প্রমাণ দেখেন আমাদের কি এই যে মেট্রো রেল, তার প্রমাণ দেখেন পদ্মা সেতু, তার কোন জায়গায় রূপগঞ্জ রূপপুর যে ইয়া আণবিক পরমাণু কেন্দ্র, এই সব মিলেই আপনি দেশটা কোথায় চলে যাচ্ছে আজ? আমরা উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আসছি, আজ আমাদের জিপিডি ওই সময় কত ছিল, পাঁচ ডলার দশ ডলার ছিল, তাই না? সেটা আজ কোথায় চলে গেছে? এইভাবে চিন্তা করলে আমরা কিন্তু আজকে বিশ্ব আজ আমাদের বাংলাদেশে মূল্যায়ন করতেছে। তবে আমাদের কবি চাচা যে কথাগুলো বলে গেছেন তাতে মানে আসলে উনি যেটা বলে গেছেন যে কুশলীদের খুঁজে বের করার জন্য একটা কমিশন গঠন করতে হবে এবং ওদেরকে শাস্তি দেবে, জীবিত অবস্থায় যদি মৃত্যুদণ্ড হয় কিংবা ইয়া মনোত্তর তো বিচার হতে পারে, বিচার করে ওইভাবে সাজা দিলে আরো আমার দূরে বিশ্বাস জনহত্যা শেখ হাসিনা আমাদের আপা উনি কঠোর হস্তে কমিশন গঠনকে এই দুর্বৃত্তদের যে এখন ফোকাস হয়ে আসছে যেটা কমিশন গঠন করে এদেরকে বের করে এই কুশলীদের খুঁজে বের করে এদেরকে ওইভাবে শাস্তি প্রদান করবে। আসলে রাত অনেক হয়ে গেছে, আমাদের আপা সাহিদাপা যে কথাটা বলেছেন যে আসলে ওনার কথাগুলো প্রত্যেকটাই ভালো লেগেছে, আত্মসমালোচনা আত্মশুদ্ধি ও আত্মসংগম এটা বঙ্গবন্ধু শেখ হয়েছে। বঙ্গবন্ধুর উনি সাড়ে তিন বছরে কোন ক্ষেত্রে টাচ করেন না, প্রত্যেক ক্ষেত্রে এই যেখানে বলি আমাদের ইয়ে তো সর্বনিন্দে বলো প্রত্যেকটা সেক্টরে উনি কাজ করেছেন, শুধু হেলথ না, প্রত্যেক সেক্টরে এই ক্যাডার সার্ভিস থেকে আরো সব উনি পেরে গেছেন, তাই না? তো আমি বেশি দেখেন যেটা বললো আজিজ বললো যে ম্যারাজ মাস
আগে আমাদের মেডিকেল সায়েন্সেস অশীর কর ফাইদা ভাই মাস মাস বডি মালিক এম কি কৃষ্ণ কাতায় হাত দিছ দাব দি এই ধরনের কিন্তু বাংলাদেশে দেখা যায় খালি পায়ে দেখা যায় তাই না আর উত্তরবঙ্গে মঙ্গা কোন হতো এখন কিছু শোনা যায় না সবই তো আমাদের আপার শিখেছিল যে সোনার বাংলা আইন বলবো এরা সবকিছুই সোনার বাংলা বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তব করে আপা চলছে এবং আমরা তারা অনুসারী সহযোগী তারা কিন্তু নাকি লোকের সাপোর্ট দিয়ে ওনাকে আগে নিল আসুন আমরা এই সূত্রব যে বঙ্গবন্ধু হত্যাকারীদের হ্যাঁ বিশেষ করে জিয়া এবং গণদের মরণোত্তর বিচার করে ওদেরকে কবরে থাকা অবস্থা এই যে দেখেন কবর নিয়ে কবরস্থান নিয়ে যে আসলে তো আমরাও জানি ওর কোনো ওই চিটাঙে কোনো কিছু দেহ কিছু ছিল না ওরা ধ্বংস মানে পুরা তাই না পুরাই দিয়েছিল ওরা তা দেহবশেষ হ্যাঁ সাইজ আকারে সেই জিনিস ঢাকা নিয়ে বন্ধা আবার এখানে কবর এসে কর এটা কি এখন জনগণ যেভাবে ক্ষেপে উঠছে আমার মনে হয় না আমিও এই দাবির সাথে একমত যে ঢাকায় কেন তার কবরস্থান হবে তার ওই ভস্মীভূত দেহাবশেষ যেটা চিটাং যেখানে ছিল আল্লাহ জানে তাই না তো এটা আসলে সময়ের দাবি এটা আমার মনে হয় মরণোত্তর বিচার করে তাকে তার এবং তার কবরস্থান ঢাকা থেকে কয়টা একটা মানুষের কয়টা কবরস্থান দেখতে পাবো আছে পৃথিবীতে তার দুটো কবরস্থান আমার তো মনে পড়ে না জানি না তো সেই হিসেবে তার যা কবর সেই সে চিটাঙে থাকুক আর ঢাকা ঢাকা এই যে কবরস্থানকে জুড়ে যে সব অনাচার অবিচার খুন খারাপি করে এটা যাতে বন্ধ হয় এই দাবি আছে সর্বশেষ আমি বঙ্গবন্ধু সহ শেখ কামাল ভাই সহ এবং শেখ আমাদের দেশমাতা কে সহ যারা ওই সময় 75 সালে যারা যারা ইয়ে করেছেন শহীদ হয়েছেন তারা সহ যারা যত শহীদ মুক্তিযোদ্ধা হ্যাঁ 2 লক্ষ মুক্তিযোদ্ধা এবং 1.5 লক্ষ মা বলেই যে তোমাদের স্বাধীন দেশ এবং পুনরাদেশে আরো যারা কর্নেল জামিল সহ যারা ওই সময় যাদেরকে শহীদ হয়েছেন পরে 21শে গ্রেন হামলা কিংবা জেলখানা যার চার নেতা সব যারা মানে যাদেরকে অন্যায়ভাবে খুন করা হয়েছে কিংবা করা হয়েছে তাদেরকে আমি আত্মমাঠ কামনা করছি এবং আপনারা দোয়া করবেন যারা আমরা ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন আমরা কিন্তু একটু বলি যে আমরা আগে ছিল আমার প্রত্যেক বিঘাতে 5 লাখ দিতে বিল্ডিং এখন মাননীয় প্রধানমন্ত্রী জনত শেখ হাসিনা এবং আমাদের আপা আছে এখানে ওনার আগে যে ডিসি ছিল ওনাদের সহায়তা আমরা কিন্তু গভর্নমেন্ট অনুদানে চলে গেছি এবং আমরা মাঝে লটারিও করলাম এবং বিশ্ব রোডে বিল্ডিং করে আমরা কিন্তু বিশ্ব রোডে চলে আসছি ইনশাল্লাহ এবং আমরা এই যে স্টেলি করতে সবাই হওয়া কে যেহেতু বিশ্ব মানে করার চিন্তা ভাবনা আছে আমাদের চিকিৎসা ব্যবস্থা এরকম আমি নিজেই প্রায় 25টা দেশ ঘুরেছি বিদ্যা সেতু উচ্চ শিক্ষার যত কিছু সব দেখে আসছি ওইভাবেই হ্যাঁ যেমন আমরা কিন্তু এই যে প্রায় 40% ক্যান্সার আমি কিন্তু আমরা বিনা পয়সা করি এবং এবং সব পেশেন্টের 20% লেস কি করি আই মিন কি প্যাথোলজিক্যাল টেস্ট করি আমাদের আপাও মাঝে মাঝে পাঠাচ্ছেন আমরা গর্ববোধ করি যে উনি পাঠাইলে আমরা খুব শ্রদ্ধার সাথে এবং তাদের সম্পূর্ণ বিনা পয়সা করার চেষ্টা করি সব এইভাবে আমরা লড়ছি এবং মাঝে মাঝে অনেকে বলে এই বঙ্গবন্ধুকে নিয়ে কিছু আমি নাম বলবো না কিছু কিছু লোক বলে যে এটা তো পলিটিক্যাল বঙ্গবন্ধুর জন্মদিন উনি এই শোক দিবস পালন নাকি এটা পলিটিক্যাল বঙ্গবন্ধুকে পলিটিক্যাল ফিগার এটা জাতির সত্তা বঙ্গবন্ধু একটা ইতিহাস বঙ্গবন্ধু আদর্শ একটা আদর্শ এটা কোনো মরণ নাই এবং এই কোনো জাতিভেদ আমাদের কোনো ভেদাভেদ নাই কোনো দলগত ভেদাভেদ নাই নির্বিশেষে এই বঙ্গবন্ধু সবার জন্য তাই না আমি আর দীর্ঘায়িত তোমার আমাদের উপস্থিত কবির চাচা থেকে আরম্ভ করে আমাদের শাহিদা আপা আছে আমাদের শেখ হাসান ইমাম সাহেব আছেন যারা আছেন এবং আমেরিকাতে কিন্তু 2 জন ছিলেন একজন সাকাউদ সাহেব এবং লন্ডন থেকে যে আমার শহীদুল্লাহ জিন সে কিন্তু আমার ছোট ছেলে ও ওখানে আমাদের এই প্রতিষ্ঠানে ডাইরেক্টর ফাইন্যান্স হ্যাঁ তো আর সাকাতের সেলিং ইউএসি নিউজ অনলাইন উনি কিন্তু মিডিয়া সমস্ত মিডিয়া ফেসবুক থেকে আরম্ভ করে যত কিছু আছে মেসেঞ্জার সব দিক থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে সব কিছু প্রচার করে থাকে সবসময়
এর জন্য আমাদের ইয়েটা অনুষ্ঠানগুলো সব খুব সুন্দর হয়। তা আমি তারপর আমাদের মিল্লাত আছে, শারফুদ্দিন যারা আছে সবাই সবাই তো আমাদের জুনিয়র, এই জন্য আমি ওদের নাম ধরে রাখি এবং তুই কই আর কি, তারা আমার ডাকে সাড়া দেয়। হ্যাঁ, তো আমি কৌসার সরকার যারা নাজির আছে যারা এখন আছে, হাসান সাহেব তো খুব যোগ্যতার সাথে ওনাকে দেখেছি, কিন্তু মেডিকেল অফিসার হিসেবে আমি আমি যখন ডাইরেক্টর এখন ইনশাল্লাহ দেখেন ডাইরেক্টর আমি, তাই না? তো বিশাল ব্যাপার এটা, তাই না? তো আমরা এটা দেখলে বোঝা যায় আমরা কত বুড়ো হয়ে গেছি, তাই না? দেখি মেডিকেল অফিসে দেখছি সে আজ উনি ডাইরেক্টর। হ্যাঁ, যেমন আমাদের কাউসারও ওই ভেবে তারপর নাজিরউদ্দিন মোল্লা, তাই না? আজ প্রফেসর সবাই, তাই না? তো আমি থ্যাংক ইউ সবাইকে, যারা বিশেষ করে আমাদের অ্যাকচুয়ালি আমরা বলতে চাচ্ছিলাম না, তাও বলি যে আসলে আমাদের অনুষ্ঠানটা আজকে যে ইয়ে করেছে একটু নাম নিষেধ করে তাও বলি যে জুলফার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওনারা একটু ওনাকে সৌজন্যে লিখতে চাচ্ছে দেয় না। হ্যাঁ, তারপর দিন উনি তাদের তো প্রতিদিন ছিল আপাপদে চলে গেছেন কেন যায় না, বিশেষ করে রাজ টিভিকে। হ্যাঁ, রাজ টিভি যারা আছে ওরা আমাদের ওরা সবসময় খুব হেল্পফুল, তারা তারা ডাক্তার ইয়া বাসুদেব এবং তার ওয়াইফ এরা খুব হেল্পফুল, তাদেরকে আমরা সহায়তাও করি, তারাও আমাদের খুব ডাকে সব কিছুতে। তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরটা মহতী অনুষ্ঠান শোকাব দিনে এত লোক নিয়ে, এবং সব আমি চিন্তা করছি সব স্পিকার থাকলে তো রাত 12টা বেজে যেত। বিশেষ করে আমার মহিলা সদস্য আমার সাহিদা আপা এতদিন গভীর সময় এটা হৃদয়ের টান ভালোবাসা, তাই না? একজন শ্রদ্ধা বোধ। হ্যাঁ, উনি এরকম হচ্ছে আমরা অভিভূত, এই শেখ হাসান ইমাম ভাই ওই একই অবস্থা। হ্যাঁ, সবাই আছেন। হ্যাঁ, পাশে যে এই উপাধুলে খুঁজছেন মেডিকেল অফিসার এই যে আছেন পাশে, হ্যাঁ সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, যে আপনারা দীর্ঘ সময় আসলে আজকে কতগুলো প্রত্যেকটা ভালো লাগছে, তাই না? প্রত্যেকের বক্তব্য এত সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর অনেক সুন্দর। সাহিদরা আবার কত তো আদর্শিক কথা বলছে, তাই না? সিওডি খুব সুন্দর, একদম বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্য থেকে ওনার দেশ শাসন সব কিছু ফুটে চলছে। উনি কিন্তু সংস্থার মন্ত্রণালয়ে টেনে আনছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাই না? ভালো লাগছে আমার। তা আবারও ধন্যবাদ সবাই, আগামীতে আবার দেখা হবে সবাইকে, এবং বঙ্গবন্ধু যাতে আল্লাহ তাদের বিস্তৃত করেন এই প্রার্থনা করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করি। খোদা হাফেজ।